শুভেচ্ছা সবাইকে এবং কৃতজ্ঞ যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন। সো অ্যাপ্রিশিয়েট, আজকে আমাদের সাথে যে আছে সে হচ্ছে সোহিনী আলম। আমি তাকে ফলো করছি প্রায় এক যুগ ধরে, মানে তার শো দেখছি এবং তার বিভিন্ন গান শুনছি। যাই হোক, তো উনি শুধুমাত্র গান করেন না, সে আর অনেক কিছু করে। তো সে কি কি করছে তাই আমরা তার মুখ থেকে শুনবো আজকে। তো আমার কথা না বাড়িয়ে তাকে আমাদের মধ্যে নিয়ে আসি। এই সোহিনী, হাই রাসেল, হাউ আর ইউ? আই এম ওয়েল, কে তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, ভালো লাগলো দেখে। এন্ড কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ওয়েট, কেন? কারণ তুমি এখন আরোহীর মা। ও আই সি, ওকে, অলরাইট। কারণ আই ওয়াজ লাইক, কিসের জন্য কংগ্রাচুলেটেড হচ্ছে একটু জেনে নি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। যাদের এর আগে নিয়েছি, তো আমার অনেক সাইট টাইট থেকে অনেক জায়গা থেকে কপি পেস্ট করতে হয়েছে অনেক কোয়েশ্চেন। ভয় পাওয়ার কথা আমার না দেখা তোমার? হ্যাঁ, কি 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 কথা না? ডেফিনেটলি নট, ডেফিনেটলি নট। তোমার আমার ভয় পাওয়ার কথা জি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর সো কাইন্ড, ইটস সো কাইন্ড অফ ইউ ফর জয়েনিং উইথ আস। নো, অফ কোর্স, আই এম হ্যাপি টু বি হিয়ার, থ্যাংক ইউ। আমি নতুন শুনলাম আমাকে এক যুগ ধরে ফলো করছো। হ্যাঁ, আমি তো তোমার শো দেখছিলাম বলি, 2008 অথবা 9 তোমরা একটা শো করেছিলে, অর্ণব ছিল সেখানে, তারপর অক্টোবর 2000। হ্যাঁ, তখন পরবর্তীতে তোমার রিচমিক্সে শো করছো অনেক এখানে। তারপরে আমি তো লন্ডনের বাইরে ছিলাম, তো আমার জন্য আর মানে একটু বেটার টেস্টের মিউজিক শুনলে সমস্যা হলো কি, মানে বেটার বাংলা টেস্টের মিউজিক পাওয়া খুব কঠিন আর কি, মানে এই জন্য আর কি খুঁজে খুঁজে যাইতে হতো আর কি। শাহানাকে ফলো করতাম মানে এখানে। তারপরে এই যে ইয়ের ওর নাম কি জানো ছেলেটা, যে একটু ফোক গান করে, আগে ছিল এখানে পরে চলে গেল বাংলাদেশে, তোর গান এই আর কি। যাই হোক, পরে তো তুমি দেখেন মানে টোটালি মিউজিক্যাল ফ্যামিলি, এখন তো রঞ্জনা তোমার সাথে। Well, রঞ্জন আসার আগেও we were a musical family, but হ্যাঁ, রঞ্জন আসার সাথে ট্রেডিশনটা বজায় রাখলাম আর কি। আমি মানে
আমার মা তো আমাকে গান শিখিয়েছেন আর উনি গান শেখাতেনও। সো এক্স্যাক্টলি কোন গানটা দিয়ে শুরু করেছি মনে নেই, কিন্তু ছোটবেলায় জাদুর পেন্সিল গাওয়া হতো এটা মনে আছে, আর ঝড় এলো এলো ঝড় আমপর আমপর এসব এসব তো ছড়া গান তো গাওয়া হতোই, কিন্তু আই রিমেম্বার মানে মনে আছে যে হারমোনিয়াম নিয়ে বসে মায়ের সঙ্গে জাদুর পেন্সিল গাওয়া হচ্ছে এটা এটা মনে আছে। কি ভালো তো তখন কি ইয়ে ফলো করতাও যে ফেরদৌসী রহমানের যে একটা এসব গান শিখি এসব গান শিখি ওই সময় করতাম না, এই কারণে যে আমরা তখন লন্ডনে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি তো লন্ডনে বড় হচ্ছিলাম, আমি যখন বাংলাদেশে যাই তখন এসব গান শিখি চলছিল, তো তখন কিছুদিন এসব গান শিখি দেখতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাংলা এত ভালো অ্যাকসেন্ট হওয়ার কারণ কি, মানে এত ছোটবেলায় তুমি এখানে? ও বাংলাদেশে গিয়ে থেকেছি ছোট ছোটবেলা থেকে, কত বছর ছিলাম আমি, 7.5 বছর না আরো আরো বেশি। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশে মোটামুটি ছোট থাকতে অনেক বছর বাংলাদেশে ছিলাম বলে বাংলা বলতে পারি, আমার অ্যাকসেন্ট ভালো তা বলবো না, এখনো আমার কথাবার্তা শুনলে বোঝা যায় যে বাংলাটা আমার প্রথম ভাষা নয়, কিন্তু বাংলা বলতে পারি ঠিক মতো আর বুঝতে তো পারি, তো ওটা বাংলাদেশে থাকার কারণে। অনেক ভালো, আর এছাড়া প্রতি বছর তো বাংলাদেশে অন্তত এক দুবার করে যাওয়া হয়। কিন্তু তুমি যে গানগুলো করো সোহিনী সেগুলো মানে একদম অনেক কোর বাংলা টাইপ আর কি, মানে হ্যাঁ এনারা সবাই গান শেখান আর নজরুল সঙ্গীত শিল্পীও, অতএব আমার বাড়িতেই একটা নজরুল সঙ্গীতের স্কুল ছিল বাংলাদেশে যখন আমি নানা বাড়িতে গিয়ে থাকি, তখন তখন অন্যরকম ছিল, তখন তো ফ্ল্যাটস ছিল না, তো তখন সবাই একত্রে জয়েন্ট ফ্যামিলি, নানারা আমার খালারা মানে নানা নানু খালারা মামারা সবাই মিলে থাকতাম আমরা কাজিনরা, সো তখন আমার খালারা স্কুল শুরু করেন এবং পরবর্তীতে খালা যখন নিজে আলাদা হয়ে বাড়িতে উঠেন তখন সেখান থেকে স্কুলটা চলতে থাকে। তো যেহেতু ওনারা নজরুল সঙ্গীত শিল্পী জান্নাত তারা ফেরদৌস আরা, ওনারা তো নজরুল সঙ্গীত যেহেতু খুবই সিরিয়াসলি শিখান, নজরুল মানে আমি কথা বলার সময় আমার বাংলা যেরকমই হোক না কেন গান গাওয়ার সময় কোন রটা উচ্চারণ করছি, আকারগুলো ঠিক মতো বলছি কিনা, শব্দগুলো শেষ করছি কিনা, এগুলো নিয়ে সারাক্ষণই চলতে থাকতো ঘষা মাজা, অতএব এ কারণে বাংলা গান গাওয়ার ক্ষেত্রে এরকম। তোমার তাহলে মানে ইনফ্লুয়েন্স কি মানে অলওয়েজ এবং এখন? এটা অনেক এখন যদি তালিকা করতে হয় অনেক লম্বা হয়ে যাবে সেটা, কিন্তু মূলত আমি অবভিয়াসলি বাঙালিদের মানে সব বাঙালিরাই রবি ঠাকুরের গান গেয়ে বা শুনে বড় হয় অন্তত, সো রবি ঠাকুর তো আছেন, নজরুল সঙ্গীত যেহেতু আমাদের বাড়িতে নজরুল চর্চা হতো, ক্লাসিক্যাল ছিল, আমি সত্যি কথা বলতে ক্লাসিক্যালের সময় ক্লাস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতাম কারণ তখন লিরিক্স ছিল না, আমার কাছে খুব বোরিং লাগতো, এমনি তখন বাংলা শিখছি তার উপর লিরিক্স নেই একটা জিনিস আমাকে শেখানো হচ্ছে, তো আমার খুবই বোরিং লাগতো, কিন্তু সেটার মর্যাদাটা পরে বুঝতে পেরেছি ওটা গুরুত্বপূর্ণ কতটা। সো ওদিক থেকে ওই ধরনের গান কাওয়ালি, আমি নুসরত ফাতে আলী খানের খুবই বড় ফ্যান, বাট এছাড়াও ইউনো ব্রিটিশ হওয়ার কারণে হোক আর এমনি বাংলাদেশে যদি কেউ বড় হয় তো রক মিউজিক তো খুবই মানে সাধারণভাবে অনেকেরই জীবনে চলে আসে গান গানের ইনফ্লুয়েন্স হিসাবে। সো আমার ফেভারিট ব্যান্ড বলতে একটা তো বেছে নেওয়া খুবই কঠিন, কিন্তু লেড জেপ ইজ প্রবাবলি, ইফ আই রিয়েলি হ্যাড টু পিক লেড জেপ ইজ প্রবাবলি নাম্বার ওয়ান। আই এম এ হিউজ ফ্যান অফ ফ্রেডি মার্কিউরি ইন পার্টিকুলার, তার গলা তার গায়কি। এছাড়া মানে বিভিন্ন ধরনের ব্যান্ড, তার মধ্যে আরো যখন বড় হতে থাকলাম যেগুলো ওয়ার্ল্ড মিউজিকের পর্যায়ে পড়ে, আই গেস আফ্রিকান মিউজিক, ল্যাটিন আমেরিকান মিউজিক আর অনেক ধরনের মিউজিকেই প্রভাবিত হই, সো যে কোনো একটা জনর বলাটা খুবই কঠিন হবে আমার জন্য, আমি অনেক ধরনের গানই বড় হয়েছি এবং অনেক ধরনের গানই ভালোবাসি, বাট মূলত আই উড সে বাংলা এন্ড রক আর মাই প্রবাবলি মাই ফেভারিট জনরস। তুমি যখন পারফর্ম করো তোমাকে কিভাবে দেখো, লাইক অ্যাজ এ আর্টিস্ট অর এন্টারটেইনার? I'm a musician. Musician. Yeah. I mean, obviously, ekta manush entertained hole seta bhalo. Entertained na hota khubi kharap, but I'd like the entertainment to come from the fact that they're enjoying the music. Now, that said, shobai ke to khushi kora karo pokkhei shombhob na. People have different tastes. Otoeb, you know, ami asha kori je amar jeta bhalo lage ba amar jeta
আমার সঙ্গে যে জিনিসটা রেজনেট করে বা আমি যে জিনিসটাতে ইনফ্লুয়েন্সড হই বা মুভড হই ইমোশনালি, কেউ না কেউ হয়তো থাকবে বাইরে কোথাও যে ওই জিনিসটার সঙ্গে কোনো না কোনো কমনালিটি খুঁজে পায়। কিন্তু হ্যাঁ, মানে স্পেসিফিকলি ফর দ্য পারপাস অফ এন্টারটেইনমেন্ট ওইটার কথা চিন্তা করে স্টেজে কখন উঠেছি বলে মনে হয় না। তোমার খুব বেশি অরিজিনাল নাই কেন? খুব বেশি অরিজিনালস নেই বিকজ প্রথমত অরিজিনালস বানিয়েছি অনেক, কিন্তু সেগুলোকে রেকর্ড করে কোথাও মানে বের করা সেটা তো খুবই সময় এবং টাকা পয়সা ইন্টেন্সিভ ব্যাপার স্যাপার। সো সে এবং শুধু সেটা না, মানে ঠাস করে বের করে দেওয়া যায় কিন্তু সেটা আমার কি বলবো, দ্যাটস অন মাই ওয়ে, আমি আমি সেটা করি না। সো বাচ্চাদের গান অনেকগুলোই আমার কম্পোজ করা আছে অরিজিনালস, এটা কোনো না কোনো দিন অ্যালবাম হিসাবে প্রপারলি বের করতে চাইছিলাম বলে, বা অ্যালবাম না হলে অন্তত একটা বাচ্চাদের কম্পিলেশন হিসেবে বের করব বলে আমার পরিকল্পনা আছে। খিওর সঙ্গে প্রথম যে অ্যালবামটা বের করি আমার ওই ব্যান্ডের অ্যালবাম, মানে প্রথমত ব্যান্ডটা করাই হয়েছিল কারণ আমি বাংলার ঐতিহ্যবাহী সব গানগুলোকে মডার্ন অ্যারেঞ্জমেন্টস মডার্ন ভাবে শুনতে চেয়েছিলাম বলেই শুরু করা, কিন্তু তারপর আমরা আস্তে আস্তে করে মৌলিক গান করা শুরু করি। সো সেগুলো ফার্স্ট অ্যালবামের জন্য রেকর্ড করা হয়নি, সেগুলো নিয়ে এখন কাজ চলছে। সো আশা করছি, ইউ নো, ফিঙ্গার্স ক্রস, সবকিছু যদি ঠিকঠাক মতো যায় তাহলে আগামী বছর খিওর অ্যালবামটা যখন বেরোবে ওতে অনেক অরিজিনালস পাওয়া যাবে বলে আমার আশা। আর আমি সাধারণত মৌলিক গান যেগুলো করে থাকি বেশিরভাগগুলোই থিয়েটার শোজ এর জন্য, থিয়েটার প্রোডাকশনস এর জন্য, সেজন্য যারা আমার গান লাইভ ফলো করে বা লন্ডনে যারা আমার শোজ দেখতে পায় বা ইভেন বাংলাদেশেও যখন শোজ নিয়ে যাওয়া হয় থিয়েটার শোজ, তখন হয়তো আমার মৌলিক গান শুনতে পায় মানুষ, কিন্তু থিয়েটার পিসেস এর গানগুলোকে আসলে ওই তো সেম থিং, আলাদাভাবে রেকর্ড করে ছাড়া হয়নি দেখে হয়তো সেটা হয়নি। রাইজিং সাইলেন্স নামের একটি ডকুমেন্টারি বের হয় লিতা গাজী ডিরেকশনে, এবং সেটার মিউজিক ডিরেকশনের সময় কিছু অরিজিনাল কম্পোজিশনসও থাকে। সো সেইটার সেইটার গানও, সেইটার অ্যালবাম যদি কেউ কিনে থাকে, আমি আর অলি উইকস আমরা আবার আসিব ফিরে জীবনানন্দ দাশের কবিতাটাকে নতুনভাবে কম্পোজ করে অ্যারেঞ্জ করে ওই অ্যালবামে দিয়েছি। সো ইট ডিপেন্ডস, মানে একজন যদি আমার গান ফলো করে থাকে এবং লাইভ দেখতে পেরে থাকে তাহলে হয়তো অরিজিনালস। বেশিরভাগ অরিজিনাল গানই লিসা আপার লেখা, আমি বাংলা লিরিক্স লেখার দুঃসাহস আমার হয়নি, কিন্তু কম্পোজিশন করতে আমি খুবই ভালোবাসি। সো ওই ধরনের গান আমার বেশিরভাগ মৌলিক গানই লিসা কাজী লেখা। আচ্ছা, আমি যেমন তুমি লক্ষ্মীচারার সাথে যখন পারফর্ম করো ইটস এ ভেরি জ্যাজ প্যাটার্ন সং, কিন্তু তুমি বাংলা কোর সং গুলো করো উইচ ইজ অলরেডি ইন এ টিউন, তখন মানে তোমার কাছে কতটা কঠিন মনে হয়? যেমন জ্যাজ একটা প্যাটার্নে চলে এবং তুমি অরিজিনাল সুরে গানটা করতেছো, না হাউ ডু ইউ ডু ইট? আমি যেভাবে দেখি ব্যাপারটাকে, যদি একটা জিনিস খুব বেশি কঠিন হয়, অ্যাজ ইন কঠিন বলতে এই ক্ষেত্রে বুঝাচ্ছি স্পেসিফিকলি যে ফিট করানোর বিষয় যদি হয়ে যায় সেটা, এবং সেটা করার জন্য যদি টানাহাতসা করা লাগে, তাহলে ইট প্রবাবলি ওয়াজ ইট মেন্ট টু বি দেয়ার ইন দ্যাট ওয়ে। আবার সবকিছু যে খুব সহজ হবে এমনও না, এ কারণে যে লক্ষ্মীটারা যে ধরনের লাটিন জাজ আফ্রোবিট এ ধরনের মিউজিকের উপর ভিত্তি করে করা, সেই ধরনের মিউজিক শোনার অভ্যাস ছিল আমার, কিন্তু গাওয়ার অভ্যেস ছিল না ওয়েন আই ফার্স্ট জয়েন্ড লক্ষ্মীটার, এটা 2007 সালের কথা বলছি। সো ওই ধরনের সুইং, ওই ধরনের ফ্লো কেমন হয় সেটা বোঝার জন্য এবং বুঝে উঠতে এবং সেটাকে পরিবেশন করতে ঠিক মতো, সেটা করতে সময় লেগেছে, অনেক অনেক রিহার্সাল করা লেগেছে, অনেক প্র্যাকটিস করা লেগেছে নিজে নিজেও। সো ওই ধরনের জিনিসগুলো যে কোনো গানের মতো, যে কোনো মিউজিকের মতো সাধনা করতে হয়। সো অনেক সময় ব্যয় করেছি সেটার পিছনে, অনেক সময় ধরে প্র্যাকটিস করেছি, কঠিন লেগেছে প্রথম। আমার কাছে মনে হচ্ছিল, আমার মনে আছে আমি প্রথম 3-3.5 বছর ধরে আমরা হাসাহাসি করতাম যে আমার মনে হতো যে আমি কি যে হচ্ছে আমি নিজেও জানি না, এই ব্যান্ডে আমি কিভাবে কি করছি নিজেও জানি না। কিন্তু আস্তে আস্তে করে যখন ওই ধরনের গানেরও আমি ফ্লোটা বুঝতে শিখলাম, তখন কিভাবে
গায়কিটা কিভাবে করলে ভালো হয়, কিভাবে গাইতে হয়, কিভাবে ধরতে হয়, ছাড়তে হয়, এইসব জিনিসগুলো আস্তে আস্তে খুবই সহজ হয়ে উঠতে লাগলো। তো সেটাই বলছি, সহজ বলতে যে জিনিসটা বোঝায়, আসলে কোনো জিনিসই সহজ না, আমরা সবকিছুই সহজ প্র্যাকটিস করলে। So like anything else, it's just a case of putting in a lot of hard work and practicing, sadhana kara, riwaj kara. There are no shortcuts. Nice. What actually excites you most about releasing or making a new song? Exciting bolte, definitely composition. Releasing is fun, but the idea of মানুষ কিভাবে নিবে, আদৌ শুনবে কিনা ইত্যাদি ইত্যাদি, এইগুলা থেকে অনেকে খুব একটা রাশ পায়। আমি তুলনামূলকভাবে ওটা, ওই রাশটা, ইফ আই টু কম্পেয়ার ইট টু একটা কম্পোজিশন করে সেটা একটা আনন্দ আমার কাছে। ডেফিনেটলি কম্পোজিশন করে এটা, ও মাই গশ, আই এম লাভিং দিস, এটা করে আমি খুব আনন্দ পাচ্ছি, বিকজ আমি যেই অনুভূতিটা ঢুকাতে চাইছিলাম এই গানের মধ্যে, সেটা আমার মনে হয় এইভাবে ফুটে উঠেছে। সেইটার যে রাশ, ক্রিয়েশনের রাশ, আই লাভ, জাতীয় সঙ্গীতে হঠাৎ মাঝখান থেকে শুরু করাটাও, কাহিনীটাও শুনতে চাই। ওকে, অলরাইট, সো কিওর ফার্স্ট অ্যালবাম, কিওর যে প্রথম অ্যালবামটা, ওটা রেকর্ড করতে আমাদের 7 বছর লেগেছিল। এই কারণে 7 বছর লেগেছিল যে কিউ যে সাউন্ডটা, যারা আমার গান শুনে তারা হয়তো এখন কিছুটা হলেও অভ্যস্ত, আর বিশেষ করে এতদিনে কিউর অ্যালবাম বেরিয়েছে, সেও তো 2014 সাল, 2015 সাল, 2014 সালে আমরা রিলিজ করলাম, 2015 সালে রেকর্ড লেবেল আবার রিলিজ করলো, সো সেটাও তো বেশ কিছুদিন হয়ে গেছে। আর তার আগে 7 বছর ধরে আমরা সেই গানগুলো বিভিন্ন জায়গায় লাইভ পরিবেশন করছি। সো কয়েকটা ব্যাপার ছিল, একটা ছিল হলো যে আমরা ওইগুলোর সঙ্গে কমফর্টেবল হওয়া, নিজেদেরকেও মানে কি বলবো, অন্য মানুষদের রিয়াকশন এবং আমাদের স্বাচ্ছন্দ্যবোধ, মানে এই জিনিসগুলো সব আস্তে আস্তে করে এটাকে ডেভেলপ করা, যেটা সেটা করতেও তো সময় লেগেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কিওর সাউন্ড কি, মানে কি তখন আমরা জানতাম না, এবং এই ধরনের সাউন্ড আমরা তো এর আগে শুনিনি বাংলা গানের সঙ্গে। এটা আদৌ কাজ করবে কিনা আমার মাথায়, যেভাবে জিনিসটাকে আমি শুনতে পাচ্ছি সেই জিনিসটাকে আমরা আদৌ বাস্তবে ফুটিয়ে উঠতে পারবো কিনা, সেটাও সেটারও একটা বিষয় ছিল। তার মধ্যে সেখানে আমি কোলাবোরেট করছি আরো কিছু মানুষের সঙ্গে, বিশেষ করে যাদের জন্য বাংলাও তাদের প্রথম ভাষা না। সো জিনিসটা কিভাবে হবে এবং আদৌ হবে কিনা সেটা ফিগার আউট করে, তারপরে সেখান থেকে আচ্ছা ঠিক আছে আমরা একটা অ্যালবাম তৈরি করব, অ্যালবামটা তৈরি করতে, তারপর আচ্ছা ঠিক আছে অ্যালবাম যে তৈরি করব, অ্যালবাম বানাতে তো টাকা লাগে, রেকর্ড করতে, মিক্স করতে, মাস্টার করতে ইত্যাদি ইত্যাদি, এইসব পয়সা কিভাবে জোগাড় হবে, ঠিক আছে আমরা কিছু শোজ করি, শোজ করে টাকাটা জমাই, এই ইত্যাদি ইত্যাদি নানান জিনিস করতে করতে আমাদের 7টা বছর কেটে গেল। কারণ অ্যারেঞ্জমেন্ট গুলাও আমরা দিনে দিনে সেগুলোকে কমপ্লিকেটেড করতে শুরু করলাম। যেমন প্রথম অ্যালবামে উদাসী নামে একটি নজরুল সঙ্গীত আছে, সেটা শুরু করেছিলাম যখন, তখন ভেবেছিলাম আচ্ছা খুবই সিম্পল হবে, শুধু একটা বাঁশি থাকবে আর কিছু না, এই বাঁশিতেই হয়ে যাবে, সেটা না ঠিক আছে এখানে কিছু ভায়োলেন্স, এখানে একটা বাঁশির উপরে এটা ওটা, সেটা করতে 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 জিনিসটা একটু এপিক প্রপোর্শনের হয়ে গেল, সো একটু এপিক, হ্যাঁ, সো এ ধরনের জিনিসপত্র করতে করতে 7 বছর লেগে গেল। সো এই দ্যাট ওয়াজ মানে আমাদের জন্য একটা বিরাট ব্যাপার যে ফাইনালি 7 বছর পর জিনিসটা বেরোচ্ছে, এবং যখন আমরা ফাইনালি সেটা লঞ্চ করলাম, রেকর্ড লেবেলের একজন ওখানে হাজির ছিলেন এবং ওনার পছন্দ হয়েছিল দেখে উনি তারপরে রিলিজ করলেন অ্যালবামটা পরের বছর। সো দ্যাট ওয়াজ, কোন রেকর্ড লেবেল? সরি, দিস ইজ আর্ক মিউজিক, সো ইটস আ ওয়ার্ল্ড মিউজিক লেবেল বেসড হিয়ার ইন দ্য ইউকে। সো আমরা খুবই এক্সাইটেড যে একটা রেকর্ড লেবেল ইন্টারেস্ট দেখিয়ে সেটাকে বের করছে ওয়ার্ল্ড মিউজিকে, কারণ বিশেষ করে আমার ক্ষেত্রে, আমার কথা হচ্ছে ভারতের গান, বলিউড হোক আর ক্লাসিক্যাল হোক, ওয়েস্ট আফ্রিকান মিউজিক, বিভিন্ন ধরনের মিউজিক আমরা শুনতে পাই বাইরে বসে, কিন্তু বাংলা গান তুলনামূলকভাবে খুবই কম শোনা যায়, হার্ডলি ইন্টারন্যাশনাল অডিয়েন্সেসদের সামনে তুলে ধরা হয় না খুব একটা বেশি। সো এটা যে করতে পারছি সেটা আমার জন্য খুবই বড় বড় ব্যাপার।
ইন টার্মস অফ আমার শোনার বাংলা এবং কেন মাঝখান থেকে শুরু করা হয় সেটা ছিল, সেটাও লিসা গাজির কারণেই হয়েছে অ্যাকচুয়ালি। কারণ আমি যে বললাম আমি থিয়েটার নাটকের জন্য গান করে থাকি, তো একটা আমি লিসা গাজি, ফিলিস ওসজান আর ক্যাটলিন আবট আমরা চারজন মিলে একটি আর্টস কোম্পানি শুরু করি। আর্টস কোম্পানিটির নাম কমলা কালেকটিভ। সেই কমলা কালেকটিভ যখন আমরা শোজ করা শুরু করি কমলা কালেকটিভ হিসাবে, একটা শো এর নাম ছিল অফ ব্লাড অ্যান্ড ফায়ার, সেটা ছিল জাহানা রাইমের যে চিঠিগুলো সেগুলো নিয়ে একটি ড্রামাটিক রিডিং করা, যেটা সঙ্গে মিউজিকও ছিল। তো সেখানেও আমার কিউ ব্যান্ডমেট অলি উইক্স আমার সঙ্গে। সো একটি সিনের জন্য আমরা চেয়েছিলাম সোনার বাংলার কিছুটা ব্যবহার করতে, কিন্তু কিছুটা ব্যবহার করা তো খুবই কি বলবো ট্রিকি ব্যাপার, কারণ জাতীয় সঙ্গীতকে তো কাটাছাড়া করাটা ঠিক না। কিন্তু আমরা ভাবলাম এখন এই সিনের জন্য আমরা তো সিনে তো সে যে পুরা গানটা যদি চলতেও থাকে এই সিনে তো পুরা গানটা চলছে না, ইত্যাদি ইত্যাদি ধরনের অনেক কনসিডারেশন ছিল। আর মোর টু দ্য পয়েন্ট, লিসা আপার তখন মনে হয়েছিল যে এই জায়গা থেকে আমাদের শুরু করলে ভালো হয়। সো আমরা তখন কি শোভা কি ছায়াগ থেকেই শুরু করি, কারণ আমাদের কাছেও অলি আর আমারও মনে হয়েছিল যে ওটা যেহেতু গানের সবচেয়ে মিউজিক্যালি কোয়াইট এবং লো সেকশন, ওখান থেকে জিনিসটা বাড়তে বাড়তে যখন সোনার বাংলার পর মা ফাগুন বা মাতুর মুখের বাণীতে গিয়ে পৌঁছায়, ওটার একটা একটা পথ আছে, একটা জার্নি আছে, একটা যাত্রা, যেটা আমাদের কাছে মিউজিক্যালি খুবই সুন্দর লেগেছিল। সো আমরা সেই জিনিসটাকে মাথায় রেখেই তখন সোনার বাংলাটা সেভাবে শুরু করি। এবং তারপর ওটা করার পর আমাদের নিজেদের কাছেই জিনিসটা করতে এত ভালো লেগেছিল যে তখন আমরা ভাবলাম যে আচ্ছা অ্যালবামটা আল্লাহ জানে কবে বেরোবে, 7 বছর ধরে তো চললো এই কাহিনী। সো মাঝখানে 2013-12 সালের ডিসেম্বরে বোধহয় অডিও ছেড়েছিল, না সরি মার্চে অডিও ছেড়ে ডিসেম্বরে ভিডিও ছাড়া হয় এরকম কিছু একটা, কারণ ভিডিওটাও ছাড়ার কোনো বিশেষ পরিকল্পনা ছিল না। সো আমরা অডিও সাউন্ড ক্লাউডে ছেড়ে দিয়ে আচ্ছা ঠিক আছে এটা আমাদের ভালো লেগেছে ছাড়লাম, অনেকেই শুনেছে, আমরা যতজন ভেবেছিলাম আমরা ভেবেছিলাম আমাদের বন্ধু বান্ধব কয়েকজন শুনবে এই আর কি, বাট অনেকে শোনার পর আমরা এটা নিয়ে খুবই সন্তুষ্ট ছিলাম যে আচ্ছা ঠিক আছে মানুষ শুনছে ওদের ভালো লাগছে। তারপর যখন এটা এক শুনেছিল শাহরিয়ার রহমান নামের একজন, যে আমার সঙ্গে তখন যোগাযোগ করে বলে যে আমি এটার একটি ভিডিও বানাতে চাই, আপনার সঙ্গে একটু দেখা করব। তারপর শাহরিয়ারের সঙ্গে পরিচয় হয়, বন্ধুত্ব হয়, সে ভিডিওটা বানায়। তারপর যখন সেটা রিলিজড হয় তখন আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছায়, তখন এটা নিয়ে সমালোচনা থেকে শুরু করে অনেক কিছুই শুরু হয়ে যায় যেগুলো নিয়ে আমরা কখনো চিন্তাও করিনি। আমাদের কাছে মনে হয়েছিল যে এটা মিউজিক্যালি একটি কি বলবো একটি শুভযাত্রা বলা যায়, একটি সুন্দর একটা পরিবেশনা আমাদের কাছে মনে হলো, এবং আমরা জিনিসটা খুবই উই মেড ইট উইথ আ লট অফ লাভ। সো সেই জন্যই ছেড়েছিলাম, ওইভাবেই জিনিসটা হয়েছিল খুবই অর্গানিকলি, খুবই ন্যাচারালি। কিন্তু তোমাদের গানগুলো তো সব বাংলায়, কিন্তু গানের যে অ্যাটমসফিয়ার গুলো চলে আসে মিউজিক গুলো খুব রিলেটেড হয়, মানে এটা কিভাবে সম্ভব হয়েছে? মানে তোমাদের মেম্বার সবাইকে লিরিক্স গুলো তারা সবাই বোঝে জানে এরকম? আমি বলছিলাম আগে যে আমি যখন গান শিখি নজরুল সঙ্গীত শিখি, আমার মা খালারা প্রতিটি শব্দ নিয়ে আমাকে রীতিমতো মানে পরীক্ষা নেওয়ার মতো অবস্থা, যে এই শব্দটার তুমি দটা শেষ করনি, এই শব্দের ডটা ঠিক করে উচ্চারণ করনি, এরকম ধরনের অনেক কিছুই ছিল। সো আমি যখন গান শিখি তখন এটাও আমি বুঝতে পারলাম যে প্রতিটি শব্দের প্রতিটি আলাদা আলাদা অক্ষরে কিভাবে সেই সেটাকে গাওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে পুরো পুরো গানটার পুরো লাইনটারই একটা আমেজ আসে। সো আমার মনে হয় যে এটা ঠিক করে গাইতে হলে বা ঠিক করে পরিবেশন করতে হলে প্রতিটি শব্দ কি এবং কেন ওখানে ব্যবহার করা হচ্ছে জানাটা ভালো, জানাটা উচিত। অতএব আমি এই গানগুলো যখন আমরা কিউর সঙ্গে করি প্রত্যেকটা গানের অনুবাদ আমরা করি এবং প্রত্যেকটা গানের অনুবাদ সবাই পড়ে, এবং বিশেষ করে যখন আমরা অ্যারেঞ্জমেন্টগুলো করি আমি আর অলি বিশেষ করে, এবং অন্যরাও আমাদের সঙ্গে করে, কিন্তু আমি আর অলি প্রাধান্য মানে মেইন কাজগুলো করি।
প্রধান কাজগুলো। এবং তখন আমরা আমি ধরো ধরো ভায়োলেন্স গুলো যখন রেকর্ড করা হচ্ছে বা ভিওলা বা কিছু একটা কোনো স্ট্রিং সেকশন, আমি হয়তো বললাম যে না এই এই নোটটাকে এতটা টানা দরকার, এতটা এভাবে কেটে দেওয়া উচিত না, বা এই নোটটাকে খুবই অল্প ভলিউম থেকে একটু ঠিক এই শব্দটাতে ভলিউম বাড়বে, কিন্তু আবার এই এই শব্দের মধ্যে ভলিউমটা যেন কমে আসে, কেন কমে আসবে সেটারও আমার ব্যাখ্যা দেওয়া তখন হয়। মানে আমাদের রেকর্ডিং সেশন গুলো খুবই ডিটেইল ছিল, খুবই ইন্ট্রিকেট, খুবই সময় নিয়ে এবং কেয়ারফুলি করা করা হয়। তো যদি ওরা আমার ব্যান্ডমেটরা কেউ বাংলা বলে না, অলি বাংলা পড়তে পারে লিখতে পারে, ও কিছুটা বোঝেও, কারণ ও বাউল সঙ্গীত নিয়ে তার মাস্টার্স থিসিস করেছিল। সে মৌসুমী ভৌমিকের সঙ্গে পারাপার নামে একটি ব্যান্ড করে, আমার সঙ্গে তার পরিচয় হওয়ার অনেক আগে থেকেই। তো সে বাংলা বাংলা গান নিয়ে বহু বছর ধরে সে পড়াশোনাও করছে, কাজও করছে। সো অলির একটি নিজস্ব একটি ইন্টারেস্ট আছে বাংলা গানের প্রতি, এবং এছাড়াও আমাদের সঙ্গে যারা যারা কাজ করে তারা প্রত্যেকেই গানের প্রতিটি শব্দ, মানে হয়তো এখন ওদেরকে যদি আপনি পরীক্ষা নিতে যান যে ওকে এই শব্দটা কি, এই লাইনটা কি, হয়তো বলতে পারবে না, কিন্তু ট্রান্সলেশন গুলো অনুবাদ গুলো তাদের কাছে আছে, এবং যে পুরো জিনিসটা আমরা যখন রেকর্ড করি এই জিনিসগুলো মাথায় রেখেই রেকর্ডিংটা করা হয়। এবং যেহেতু ওদের জন্য করেছিলাম, সেহেতু প্রত্যেকটা অনুবাদ আমাদের কিওর ওয়েবস kio.com-এও আছে। সো কারণ আমাদের যেহেতু অনেক আন্তর্জাতিক অডিয়েন্স মেম্বার্সও থাকে, সেই শ্রোতাদের জন্য যাতে তারা বুঝতে পারে সব গানগুলো কি নিয়ে, সেই জন্য অনুবাদ গুলো আমরা অনলাইন রেখে দিয়েছি। অলিভকে কোথায় পাওয়া গেল? মানে হি ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট গিটারিস্ট, মানে ও তো শকাতারের গানটাতেও বোধহয় অলিভই বাজিয়েছে, শাহনাবাজ পেজি। হ্যাঁ মানে সো অলি শাহনার সঙ্গে আমার আগে আমার সঙ্গে অলির পরিচয় 2006 বোধহয় 6-7 এরকম কিছু একটাতে, তার আগে থেকেই তার শাহনার সঙ্গেও পরিচয়, আর মৌসুমীদের সঙ্গে তো পরিচয়। কিভাবে কার সঙ্গে পরিচয় হলো এটা বোধহয় অলিকে জিজ্ঞেস করতে হবে, বা মৌসুমী থেকে বা শাহানাকে, আমি ছিলাম না, আমার আমি জানিও না, কিন্তু আমি জানি যে তারা বহু আগের থেকেই সবাই বন্ধু। আর মৌসুমীদি তো মানে মৌসুমীদি অলি পুরো মানে ফ্যামিলির মতো আর কি, অনেক দিন ধরে ব্যান্ড করছে, অনেক কাজ করছে একসঙ্গে। সো বাংলা গানের প্রতি তা কিভাবে ইন্টারেস্ট হলো সেটাও আমি ঠিক জানি না, জাস্ট জানি যে ছিল এবং সে কাজ করছিল যতক্ষণে আমার সঙ্গে তার পরিচয় হয়। অলি বোধহয় আমাকে কোনো একটা শোতে, মৌসুমী দিয়েও গান করছিলেন, আমিও কোথাও গান করছিলাম, ওখানে অলি ছিল, আমার গান সে শুনে এবং পরে আমাকে সেই ইনভাইট করে যে তুমি কি জ্যাম করতে চাও কিনা, বিশেষ করে কারণ মৌসুমী দি লন্ডন ছেড়ে তখন কলকাতায় ফেরত চলে যান। সো আই গেস অলি অলির বাংলা গান করার জন্য খুব শখ ছিল। তারপর জ্যাম করতে করতে আমরা প্রথমে জ্যাম করি নিশিরাত গানটা, ওটা কিছু গান আছে যেগুলো খুব সহজে দে জাস্ট ফল ইনটু প্লেস, ওই গানটা আমাদের জন্য এতই সহজ মনে হয়েছিল জাস্ট করতে, তখন আমরা ভাবলাম ঠিক আছে আমরা আরো কিছু গান করি একসাথে। পরবর্তী গানগুলো অতটা সহজ হয়তো ছিল না, কিন্তু এই তো একসঙ্গে কাজ করতে করতে, প্লাস বাঙালিদের সঙ্গে যেহেতু অলি অনেক উঠবসে, ভালো করেই জানে যে আমরা মোটামুটি ভাবে খাওয়া আড্ডা এগুলোর উপরেই থাকি, খাওয়া আড্ডার গান হলে আমাদের মোটামুটি চলে যায়, সেও সেসব জিনিস পছন্দও করে, সে বাঙালি খাওয়া রাখতেও জানে। সো এইরকম করে তারপর বেনও আসলো আমাদের বেস প্লেয়ার, এরকম করে খেতে খেতে রিহার্স করতে করতে জ্যাম, না অ্যাকচুয়ালি তখন তো আর রিহার্সালস ছিল না, তখন জাস্ট জ্যাম করতাম আমরা, এরকম করতে করতে আসলে এক পর্যায়ে জ্যামিং টা রিহার্সালে পরিণত হলো এবং আমরা লাইভ শোজ করার আহ্বান, মানে অনেক ধরনের জায়গা থেকে আসতে থাকলো ইনভিটেশন। সো তখন আমরা পারফরমেন্সেসও শুরু করি এবং আস্তে আস্তে সেটা 7 বছরের মাথায় গিয়ে একটি অ্যালবাম বের করা হলো এই আর কি। বাট কিও কেন, নাম কেন কিও? নাম কিও কারণ আমি আর অলি আমরা খেয়াল করছিলাম যে বাংলাদেশের ব্যান্ডগুলোর বেশিরভাগ ব্যান্ড নামই দেখা যায় ইংরেজির নাম, কেন আমি ঠিক জানি না, কিন্তু এটা একটা যেমন অ্যারবোভাইরাস, যেমন অ্যারবোভাইরাস এক্স্যাক্টলি, মানে মানে কত নাম, বেশিরভাগ ব্যান্ড নামই ছিল বিশেষ করে তখন ইংরেজিতে, এবং আমার অনেক বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসাহাসিও করেছে যে তুমি লন্ডনে বসে ইংরেজিতে গান না গিয়ে বাংলায় গান গাইছো, তোমার তো অবভিয়াসলি অডিয়েন্সটাকে তুমি অনেক ছোট করে ফেলছো, এবং এটা সত্য কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলা গানকে যদি আমি বিদেশে থেকে যদি বাংলা গানকে মানুষের কাছে না তুলে ধরতে পারি, তাহলে কে করবে ঠিক বলার
বলাটা হয়তো ঠিক না, কেউ না কেউ নিশ্চয়ই করবে, কিন্তু আমি করতে পারছি, আমার করতে ভালো লাগে, এটা আমার কাছে মনে হয় যে একটা দরকারি কাজ, অতএব আমি করছি, খুশি হয়ে করছি। তো তখন আমাদের মনে হলো যে আমাদের যেহেতু বাংলা গান করি আমরা, আমাদের ব্যান্ডের নামটাও বাংলা কিছু হওয়া উচিত, কিন্তু সহজ কিছু হওয়া উচিত, কারণ অ্যাগেন আমাদের অডিয়েন্স শুধু যে বাঙালিরা তা না। সো এমন কিছু হতে হবে যেটা মানে অবাঙালিরা বলতেও পারে, মনেও রাখতে পারে। তখন অলি একটা বড় সড় ডিকশনারি বের করলো, কারণ সে অনেক সময় অনেক বাংলা কথা যখন না বুঝতে পারে তখন সে ওই ডিকশনারিটা বের করে ঘাটাঘাটি করে, তখন বললো দেখি আমরা কি খুঁজে বের করতে পারি। তখন এরকম খুঁজতে গিয়ে হঠাৎ করে এই প্রতিটা কি বলবো অক্ষরের প্রথমে যে শুরু হয় না, তখন কিও লেখাটা দেখে হঠাৎ করে আমরা ওটার দিকে তাকালাম আর ভাবলাম যে এটা তো খুবই ইউনিক একটা লেটার, এটা দুটো অক্ষরের এক ধরনের সংমিশ্রণ, কিন্তু এটা আলাদা একটা অক্ষরও আমাদের মতন আর কি। আমরা যেমন বাংলা গান ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট সব মিলাচ্ছি, কিন্তু আমাদের নিজস্ব একটি সাউন্ড আছে। তারপর আবার কেউ শব্দটাকেও দেখলে মানে অক্ষরটাকেও সরি অক্ষরটা দূর থেকে দেখলে একটা খুবই সুন্দর দেখতে এবং বোঝা যায় এটা কি, চেনা চেনা যায়। সো আমরা তখন ভাবগাম্ভীর্যপূর্ণ অক্ষর আর কি। ওয়েল নট জাস্ট দ্যাট, ইটস লাইক ইটস এ ডিজাইন। হ্যাঁ ইটস এ ডিজাইন, রাইট? ইট লুকস লাইক এ ডিজাইন। সো অবাঙালিদের জন্য আমাদের মনে হলো যে ইটস এ গুড সিম্বল, ইটস এ গুড লেটার। সো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ব্যান্ডের নাম কিও রাখা হবে। অনেকে আমরা বলি যে বাংলা গান, হ্যাঁ মানে মানে বাংলা গান নিয়ে কতটা কি করতে পারলে মনে হবে যে আসলে আমরা সার্থক, তোমার কাছে এরকম কোন মনে ডেডলাইন মনে হয়? There is no finish line. এই ধরনের মানে I mean সার্থক হওয়ার কথা চিন্তা করলে it depends, যেমন you can think small goals, which আমি খুবই বড় ফ্যান small goals এর। এক একদিন এক একটা স্মল গোল নিয়ে থাকি, তখন মনে হয় যে ওই দিনটাই সার্থক হয়ে গেল। তো আমার মনে আছে যে একদিন এরকম আমি লন্ডনের রাস্তা দিয়ে হাঁটছি, একজন মোটামুটি বয়স্ক লোক, দেখে বাঙালির মতনই মনে হচ্ছে, তিনি হঠাৎ করে রাস্তায় থেমে আমাকে দেখে হঠাৎ করে বাংলায় জিজ্ঞেস করলেন যে তুমি সোহিনী আলম না? তখন আমি বললাম হ্যাঁ আমি সোহিনী আলম। তারপর আমাকে বললো তুমি গান গাও না? আমি বললাম হ্যাঁ আমি জি আমি গান গাই। হঠাৎ করে আর কিছুই না বলে একদম আবেগে আপ্লুত হয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, ধরলেন এই ভদ্রলোক। আমি একটু থতমতই খেয়ে গেলাম হঠাৎ করে রাস্তাঘাটের মধ্যে কি হচ্ছে, এবং তিনি একদম মানে তারপর আমাকে ছেড়ে উনি উনি দেখি একদম কি বলবেন বুঝতে পারছেন না। তারপর ফাইনালি বললো আমার এত ভালো লাগে গান শুনতে, আপনি গান করেন, আমি এদেশে বসে গান শুনতে পাই, আমার ছেলে মেয়েদেরকে শোনাতে পারি, তারাও এমন ধরনের গান শুনতে পারে যেগুলো হয়তো আগেও তারা শুনতো না, ওদের কাছে হয়তো বেশি ট্রেডিশনাল মনে হতো বাংলা গান, তারা বিশেষ বাংলাদেশি। সো এই ছোট ছোট মুহূর্তগুলো আমার তখন মনে হলো আমার তো আর কিছু না করলেও চলবে, অসুবিধা নেই, আমার তো যা পাওয়ারও পেয়ে গেছি আমি আজকের দিনটায়। কিন্তু তারপর যখন আমাদের অ্যালবাম রিলিজ করা হয়, একটা শোতে আমার মনে আছে একজন ভদ্রমহিলা তিনি তার মেয়েকে নিয়ে এসেছিলেন, টিনেজ মেয়ে, তখন বললেন যে আমি আমার টিনেজ মেয়েকে কিছুতেই বাংলা গান শোনাতে পারছিলাম না, কিন্তু সে খুশি হয়ে তোমাদের গান শুনলো এবং এখন ইন্টারেস্ট দেখাচ্ছে বাংলা গানে, বিকজ তার কাছে মনে হচ্ছে এখন তার রিলেট করার মতন একটা কিছু আছে। এবং আমি ভালো করে জানি যে এটা হতেই পারে, কারণ আমারও একই সমস্যা ছিল। কিছু কিছু গান আমরা, বিশেষ করে কিছু গান যেগুলো বাছি আমাদের ফার্স্ট অ্যালবামের জন্য, আমাদের অনেক পছন্দের গান যেগুলো খুব সুন্দর করে অনেকেই গেয়েছে, কিন্তু আমরা যেহেতু ইনস্ট্রুমেন্টস আর অ্যারেঞ্জমেন্টস নিয়ে অতটা মাথা একটা সময় ঘামাইনি যতটা না ঘামিয়েছি ভোকালস নিয়ে, সেই জিনিসটা বদলাচ্ছে। সেই জিনিসটা সবসময় এরকম ছিল না, মাঝখানে একটা সময় ছিল যেখানে এরকম ভাবে চলেছে কিছুদিন, এবং সেই জিনিসটা আবার বদলাচ্ছেও, কিন্তু যেহেতু সেরকম কিছুদিন গেছে, আমার আমি জানি যে আমার মতন অনেক মানুষই আছে যারা রিলেট করতে পারে না অনেক বাংলা গানের সঙ্গে, সিম্পলি বিকজ অফ দি ইনস্ট্রুমেন্টেশন। আই থিঙ্ক আমরা যারা বাংলাদেশে ছিলাম একটা সময়ে, আমরা অনেকে হয়তো ইনস্ট্রুমেন্ট গুলোকে অলমোস্ট মানে শুনিনি, এরকম মনে হতো যে আমরা শুধু মেলোডি লাইন, গানে কি গাইছে ভোকালিস্ট সেটা ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তাই করিনি অনেকে, এবং সেটার অনেকগুলো নকন এফেক্টসও ছিল। অনেক বাদ্যযন্ত্র যারা বাজছেন তাদের মধ্যে অনেকে সেরকম স্বীকৃতি পাননি, এই জন্য তারা হয়তো বাজাতেও আসেননি বা সুযোগ পাননি বড় বড় জায়গায়, যে কারণে অনেক রেকর্ডিংস আছে যেখানে কোনো মতে একটা কিবোর্ড হারমোনিয়ামের মতো করে বা এক হাত দিয়ে বাজিয়ে ছেড়ে দেওয়া হয়েছে অনেক গান, এবং আমরা সেগুলো নিয়ে সন্তুষ্ট ছিলাম, কারণ
The vocals are almost always amazing. Amra bangalira gan khub bhalobashi, khub sundor kore gai. So the concept of a band rather than just a singer, eta amar jonno khubi guruttopurno chilo. Ami nije khubi self-conscious amar lage gan gawar shomoy. I don't like it to be all about me. Ami chai manusher shonge mile mishe ekotro hoye ki kora jay, notun bhabe kibhabe ki poribeshon kora jay seta korte amar beshi bhalo lage. Tai ami consciously ekta decision ni je ami ei siddhanto ni je ami specifically band takei niye stage e upo beshi bhag shomoy. Solo artist hisebe kori kaj, kintu Kyo is my main thing. The topic change kori, ha. Okay. What was the inspiration behind working with Akram Khan? Akram Khan is an inspiration. So Akram Khan, if Akram Khan says, would you like to work with me? Then as far as I'm concerned, only a fool or Jame Dharner Manush ekebari nirupay she na bolbe, chhara to kono karon nai. He's a genius. He's artistically and culturally just miles ahead of anyone, I think, in his field. And when I say in his field, eta bolata is not fair, I think, because kathak ke contemporary shonge mishanota is not easy, and eta khub beshi manush bhalo kore kore am bole amar mone hoy na. Certainly he's one of the most famous dancers in the world. Ekta bangali hishabe to ei tukui amar jonno onek gorber je arekjon bangladeshi chele tar Britain-er National Portrait Gallery te tar chobi jhulche. Olympics e tar choreography ebong tar dance sara bishwer samne tule dhora hocche. Mane ei rokom dhoroner artist jokhon bole je tumi ki amar shonge ektu tour e jabe, ha definitely jabo, kokhon jete pari, ei rokom obostha. So it wasn't the inspiration behind working with him, it was more like he asked me to work with him and I said thank you so much, yes I would love to. And that would be a whole other chat. There's so many things. Kintu, it's quite incredible. Ekta Bangladeshi chele je bisher konay konay etota mane ki bolbo ভালোবাসার মানুষের কাছে, আমি যদি না যেতাম এই টোরে আমি বোধহয় নিজেও বুঝতে পারতাম না. আমি জানতাম যে সে খুব ভালো নাচে, খুব ভালো কোরিওগ্রাফার, কিন্তু কতটা জনপ্রিয় আমি জানতাম, জনপ্রিয় এবং আমি জানতাম ক্রিটিক্যালি এক্লেইমড. কিন্তু আমরা ফ্রান্সের গ্রামে গ্রামে কোথায় কোথায় যে গিয়েছি শো করতে, এবং আমার মনে আছে যে আমি শো করতে পৌঁছে আমি চারিদিকে তাকিয়ে আওয়াজ থাকি এখানে কে আসবে শো দেখতে. তারপর দেখি পাঁচ রাত ধরে পুরো ভেনিউ একেবারেই ভরা এবং মানুষ মানুষের তালি থামছে না, তারা তাকে এত ভালোবাসে, তার কাজ এত ভালোবাসে, এবং আমি নিজেও একদম মুগ্ধ তার সঙ্গে কাজ করে. এত ডিসিপ্লিনড, প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা সে প্র্যাকটিস করে, প্রতিদিন এক্সারসাইজও করে তার এটা ছাড়া. আমাদের সবাইকে আমার বিয়ের সময় আমার শরীর খুবই, আমি খুবই ফিট ছিলাম, কারণ আমি তার আগে প্রতিদিন সকাল বেলায় উঠে ওই আকরাম খানের ডান্সারদের সঙ্গে আমার যোগা করতে হতো, যদিও আমি মিউজিশিয়ান হিসাবে ছিলাম তার শোতে, যেহেতু আমি স্টেজেও ছিলাম সবার সাথে. আমরা মিউজিশিয়ানরাও ডান্সারদের সঙ্গে প্রতিদিন যোগা করতাম, আমাদেরও মুভমেন্ট ক্লাস নেওয়া হতো. এটা নিয়েও হাসাহাসি করি আমরা যে আমাকে কিভাবে স্থির হয়ে চুপ করে না নড়ে একটা জায়গায় বসে থাকতে হয় সেটা শেখানোর জন্য তার একটা মিউজিক মুভমেন্ট ডিরেক্টরকে ভাড়া করতে হলো. কিন্তু অনেক নিষ্ঠা দিয়ে কাজ করেন, অনেক ভালোবেসে কাজ করেন এবং খুব ক্রিয়েটিভ. এই যে আমরা একটা শো করলাম, শোটার নাম আনটিল দ্য লায়ন্স, এটি আমি ভুলেও গেছি কতগুলো দেশে গেছি আমরা 3 বছর ধরে, মানে আমেরিকা, কানাডা, হংকং, কোরিয়া, অস্ট্রেলিয়া, মানে এতগুলো জায়গায় গিয়েছি যে আমার এখন আর সবকিছু মনেই নেই. ফ্রান্সেই অনেকগুলো জায়গায় গিয়েছি, হল্যান্ড, জার্মানি, অনেক 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 জায়গায় যাওয়া হয়, এবং প্রতিটি জায়গায় হাউসফুল. এরকম জায়গায় গেছি যেখানে হয়তো ওখানকার বাঙালি কমিউনিটি কেউ জানে না সে কে, কিন্তু এভরিবডি এলস নোজ হু হি ইজ. এবং আকরাম খান হওয়ার একটা সুবিধা হচ্ছে যে দ্য ভেনিউজ আর অলওয়েজ অ্যামেজিং. সবসময় এমন কোনো ভেনিউতে যেটা খুবই ঐতিহাসিক,
কোনো একটা জায়গা, এবং আকরাম খান হওয়ার কারণে আর হোটেলস ওয়ার অলওয়েজ অ্যামেজিং অ্যাজ ওয়েল, সো হেঁটে হেঁটে সব অ্যামেজিং জায়গাগুলো দেখতে পেরেছিলাম। সো আই জাস্ট মানে শো এর বাইরেও যে অভিজ্ঞতাটা ওইটাও খুবই ভালো ছিল, কারণ আমি হেঁটে হেঁটে যত রকমের ভিজিটর টুরিস্টি কাজ করা যায় সব করতে পেরেছিলাম, যত রকমের আর্ট এক্সিবিশন অ্যামেজিং কিছু হচ্ছে কোনো না কোনো শহরে সব দেখতে পারতাম। আই গট পেইড রিয়েলি ওয়েল, ইউ নো, ওয়ার্কিং উইথ সামওয়ান অ্যাট দ্যাট লেভেল ইজ জাস্ট রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স এনিওয়ে। অ্যান্ড ইট মানে ওইসব দিকগুলো ছাড়াও জাস্ট অন আ পার্সোনাল লেভেল ওর একটা মেইন জিনিস ছিল যে প্রথমে তুমি চিন্তা করবা কি করতে চাও, কিভাবে হবে সেটা সেটা পরের চিন্তা। সো জাস্ট দ্য কনসেপ্ট অফ লেটিং ইউর মাইন্ড রান ফ্রি অ্যান্ড ট্রাইং টু ক্রিয়েট এনিথিং অ্যান্ড দেন ফিগারিং আউট ওকে এটা এভাবে করা যেতে পারে, এটা করা যেতে পারে, ওভাবে করা যেতে পারে, আচ্ছা এটা হয়তো সম্ভব না, বাট দ্য কনসেপ্ট অফ এনিথিং ইজ পসিবল জাস্ট দ্যাট অ্যান্ড ওইটা কিভাবে কাজ করে এবং ওইটা কিভাবে একটা মানুষের চিন্তাধারাকে বদলে দিতে পারে, এবং অলসো দ্য ফ্যাক্ট দ্যাট ওর সঙ্গে কাজ করা মানে হচ্ছে ওর সঙ্গে যারা যারা কাজ করছে দে অল অ্যামেজিং, প্রত্যেকে অ্যামেজিং আর্টিস্ট, প্রত্যেকটা ডান্সার, প্রত্যেকটা ড্রামাটার্জ থেকে শুরু করে মুভমেন্ট ডিরেক্টর থেকে শুরু করে মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে এভরি ওয়ান, ইভেন টেকনিশিয়ান, লাইটস যারা করছে, সাউন্ড যে ডিজাইনার, সাউন্ড ডিজাইনার, লাইট ডিজাইনার, সবাই এত ভালো করে কাজ করে এবং এত কোঅপারেটিভ এন্ড হেল্পফুল, সবাই সবাইকে সাহায্য করতে চায়, কারণ সবাই জানে যে এটা আমাদের শো, আমরা সবাই মিলে একসঙ্গে ভালো করে কাজ করলে একটা ভালো জিনিস হবে। সো এটার জন্য যতটা খাটনি করা লাগে এবং যতটা ভালো করে করা যায়, এবং খাটনি বলতে বোঝাচ্ছি শুধু যে একত্র হয়ে যে খাটনিটা শুধু সেটা না, আমি যেমন তখন আই ওয়াজ লাইক ওকে আমি প্রয়োজন হলে বাসায় গিয়ে নিজে নিজে রেওয়াজ করে এই জিনিসটাকে আরো ভালো করার চেষ্টা করব, কি বা শুধু আরো ভালো না, এটাকে কত ভিন্ন ভাবে করা যায় বা কতটা রিসার্চ করা যায়, এই এই পিসটা এই জায়গাটায় কি বসবে, কেন বসবে, কিভাবে গাইব, মানে এইটার উপরেও নিজেও সময় ব্যয় করলাম, নিজের ইচ্ছায় ব্যয় করলাম, কারণ আমি চাই না যে আমার জন্য জিনিসটা ভালো হবে না, এটা এটা যেন না হয়। এবং সবাই টিমের সবাই ওই রকম ধরনের একটা মাইন্ডসেট নিয়ে আসে। আকরামের একটি বিশেষ গুণ হচ্ছে যে সে এমন ধরনের শিল্পীদের সঙ্গে কাজ করে যারা সবাই একসঙ্গে ভালোভাবে মিলেমিশে একে অপরকে সাহায্য করে কাজ করতে চায় এবং ভালো কাজ করতে চায়। এটা যে কত বড় একটা পাওনা, কারণ বিশেষ করে যখন 3 বছর ধরে একসঙ্গে টোরে থাকি, সবাই যদি সবারটা না দেখে তখন সেই সেই অভিজ্ঞতাটাও খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আকরামের ক্ষেত্রে না, কারণ সবাই খুবই আন্তরিক, খুবই নাইস, খুবই ডাউন টু আর্থ। এটা আরেকটা জিনিস যে এত ভালো কাজ করে, এরা এতগুলো অ্যাওয়ার্ড জিতেছে এক একজন, এই শোটার জন্যই ডান্সার সবকটা অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হলো UK-তে, কারো কোনো এটা নিয়ে গর্ব নেই, সবাই খুশি কিন্তু এটা নিয়ে না কুচামি নেই। ইটস জাস্ট মানে কিভাবে বিনয়ী হতে হয় কিন্তু নিজের কাজের প্রতি একটি প্রাইড রেখেও, সেটাও আমার মনে হয় শিখার মতো একটা ব্যাপার। What do you work with on stories of female perspective? Sorry, Russell, I didn't catch that. আরেকবার বলবে? তোমার এই যে এই কমলা কালিকে নিয়ে কাজ করেছো এবং তুমি লাইক ফিমেল পার্সপেক্টিভ নিয়ে, মানে এটা মানে কেন কিভাবে শুরু হলো? ওকে, সো আমি যে বলছিলাম আমরা চারজন মিলে এটা শুরু করি, আমরা চারজনই বিভিন্ন ধরনের শোজ, থিয়েটার শোজে কাজ করতাম বিভিন্ন মানে জায়গা থেকে এসে, অ্যাজ ইন তারা আর্টস নামের একটি থিয়েটার কোম্পানি ছিল। সো ওই তারা আর্টস আমাদেরকে, আমাকে, ফিলিসকে, লিসাকে বিভিন্ন কারণে ওরা হায়ার করে। সো আমাকে মিউজিকের জন্য, লিসাকে অ্যাক্টিংয়ের জন্য, ফিলিসকে স্টেজ ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টিংয়ের জন্য ইত্যাদি ইত্যাদি। সো এরকম করতে করতে দেখা গেলো যে আমরা বিভিন্ন প্রজেক্টের উপর কাজ করছি একসাথে, এবং হয়তো কোনো কোনো প্রজেক্ট আমাদের ভালো লাগলেও হয়তো আমরা ওই জিনিসটাকে আমরা নিজেদের মধ্যে কল্পনা করছি যে আমি যদি এটা করতাম হয়তো এইভাবে করতাম, আমরা যদি নিজেদের মতো করে করতাম হয়তো এইভাবে করতাম। তো এই করতে করতে আমরা একবার একটা পর্যায়ে গিয়ে চিন্তা করলাম যে তাহলে আমরা নিজেদের কাজটা নিজেই করি। বিশেষ করে আমরা যখন দেখলাম যে আমাদের সবারই ইন্টারেস্টটা হচ্ছে যে আচ্ছা এই গল্পটা যে এইভাবে করা, এই গল্পের মধ্যে যে ফিমেল ক্যারেক্টারটা তার চিন্তাগুলো কি এরকম হওয়ার কথা, বা তার মাথায় কি ঘুরছে, বা তার তার দৃষ্টিভঙ্গি কিরকম হবে এই এই গল্পের মধ্যে।
তো এসব নিয়ে যখন চিন্তা করতে শুরু করলাম তখন আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে এই জিনিসগুলো আমাদের যদি মনে হয় যে আমরা যথেষ্ট আকারে পাচ্ছি না বাইরে, বা পেলেও আমাদের যদি মনে হয় আমাদের গল্প বলার আছে নিজেদেরই, তাহলে নিজেরাই একটা কোম্পানি শুরু করি। এইভাবে 2013 সালে কমলা কালেক্টিভ শুরু হয়। 2012 সালে অনেকগুলো মিটিং করি আমরা যে কিভাবে কি করা যায়। ক্যাথলিনের সঙ্গে ফিলিজ আমাদের পরিচয় করিয়ে দিল। এবং আরেকটা জিনিস ছিল যে ক্যাথলিন হচ্ছে ডিজাইনার, সে ছবি আঁকে, প্রোডাকশন ডিজাইনিং করে ইত্যাদি ইত্যাদি। ফিলিজ ইজ এ ডিরেক্টর, লিসা ইজ এ রাইটার, শি ইজ অ্যান অ্যাক্টর, আই এম এ মিউজিশিয়ান। সো যেহেতু আমরা এক একজন এক এক ধরনের ডিসিপ্লিনে স্পেশালাইজ করি, আমাদের তখন মনে হলো যে আমরা যদি চারজন একত্রভাবে একটা কাজ করি তাহলে অনেকগুলো কাজ আমরা করতে পারবো একসাথে, যেগুলোর জন্য আমাদের অন্য কাউকে আলাদা করে বাইরে থেকে লাগবে না, কারণ আমরা এক একজন এক একটা জিনিস অলরেডি পারি। সো হয়তো লাইটিং বা এইসব জিনিসের জন্য আমাদের কাউকে জোগাড় করতে হয়। পরবর্তীতে অ্যালেক্স উনাই নামের একজন ভিডিওগ্রাফার হিসেবে আমাদেরকে জয়েন করে, সেও আমাদের বন্ধু। কিন্তু এই তো এইভাবে এইভাবে করেই দেখা যায় যে আমরা মানে কোম্পানিটা তৈরি করি, এবং কোম্পানির থেকে তারপর আস্তে আস্তে করে আমরা শুরুই করি আমরা ইনফ্যাক্ট বীরাঙ্গনাদের গল্প নিয়ে। আমি যখন আক্রমের সঙ্গে টুরে, তখন আমি একটি ইমেল পাই এবং সেই ইমেলটাতে ছিল যে এরকম কত খোঁজ খবর রাখি। হ্যাঁ সেটাই দেখছি, ইউ আর কিডিং, তুমি অনেক রিসার্চ করে আসছো, বাহ কুল, নাও দ্যাটস ইটস রিয়েলি নাইস। I have to say on a side note, যেমন অনেকে আমাকে আচ্ছা আপা একটা ইন্টারভিউ নিব বলে তারপর দেখা যায় যে হেয়ার মেকআপ ইত্যাদি ইত্যাদি নিয়ে জানতে চায় না, এগুলো আমাকে জিজ্ঞেস করার অর্থটা কি? আমি তো মিউজিশিয়ান, সো ইটস রিয়েলি নাইস টু বি এবল টু আনসার কোয়েশ্চেনস দ্যাট আর অ্যাকচুয়ালি অ্যাবাউট মিউজিক। থ্যাংক ইউ বাসো। থ্যাংক ইউ সো যেটা বলছিলাম, গার্ল, আমি একটা ইমেল পাই যেখানে আমাকে জিজ্ঞেস করা হয় যে এরকম ধরনের একটা আমরা একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করার চিন্তা করছি, যেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফিমেল আর্টিস্টদেরকে আনা হবে এবং তারা দুটো সপ্তাহ একসঙ্গে থাকবে, খাবে, কাজ করবে, গান তৈরি করবে, লিখবে, সুর করবে, এক্সেট্রা এক্সেট্রা, এবং সেটাকে একটা কোলাবোরেশন হিসাবে পরিবেশন করা হবে বিভিন্ন ফেস্টিভ্যালসে। আর ইউ ইন্টারেস্টেড? সো এরকম তো, মানে এবং বলা হলো যে এখানে একটা ওয়ার্ল্ড মিউজিক ম্যাগাজিন আছে সংলাইন্স নামে, ইটস এ রিয়েলি গ্রেট ম্যাগাজিন, মানে বড় বড় সমস্ত যারা ওয়ার্ল্ড মিউজিক সার্কিটে গান করে তাদের নিয়ে লেখালেখি হয়। সো ওখানকার একজন এডিটর বোধহয় আমাকে রেকমেন্ড করেছিল বলে আমার কাছে ইমেলটা আসে। সো কয়েকটা জিনিস ছিল সেখানে, এক হচ্ছে যে এই ধরনের মানুষ আমাকে যদি রেকমেন্ড করে থাকে আমি ধরেই নিচ্ছি জিনিসটা সিরিয়াস, এবং দ্বিতীয়ত, ইউ নো, ইট সাউন্ডস লাইক অ্যান অ্যামেজিং প্রজেক্ট, এরকম একটা অপরচুনিটি সুযোগ আমি অবশ্যই, তো আমার করারই কথা, তো আমি লিখে পাঠালাম যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড। তারপর ওটা অরিজিনালি তখন ভয়েসেস অফ দ্য রেভলিউশন নামের একটা প্রজেক্ট হিসাবে শুরু হয়, যেখানে আমরা বোধ হয় কয়জন, 16 জন ছিলাম বোধ হয়। তো ওটা করতে গিয়ে বোধ হয় অর্গানাইজাররা বুঝতে পারলো যে 16 জনকে একসঙ্গে মানে একটা ব্যান্ড হিসাবে ট্যুর করা খুবই কঠিন বিষয়, এতগুলো মানুষ, এতগুলো মানুষের ফিজ, থাকা খাওয়া, তারপরে শুধু সেটা না, এতগুলো মানুষের আইডিয়াস কয়েকটা গানের মধ্যে ঢুকানো এনে খুবই অল্প সময়ের মধ্যে। সো এই ধরনের চ্যালেঞ্জেস এর কারণে পরবর্তী বছর, পরের বছরে দেখা গেল যে ওই জিনিসটাকে ছোট করে আমরা 6 জন হয়ে আসলাম, এবং তখন রিনেম করা হলো পুরো জিনিসটাকে, গার্ল হিসাবে ওটাকে পরিবেশন করা হলো। এবং একজন ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার, তার নাম লাইনা লেটন, শি ইজ অ্যান অ্যামেজিং প্রডিউসার, she also happens to be married to Igor Cavalera, who's I'm sure all the Sepultura fans know who he is. So era input dite shuru korlo, Igor eshe just actually he just came to rehearsals, Lima was the one driving everything, she's the producer. Ami bujhte parchi Igor and Lima, they also DJ as a couple, and they make their own music, so mix hell hishabe ora shara bishe tour kore bera. সো এইসব ধরনের জিনিসপত্র নিয়ে আমরা সবাই কাজ করা শুরু করলাম। সো লাইমার ট্র্যাক নিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র শুরু করলাম, এবং তারপর বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালসে যাই, এবং সেই ফেস্টিভ্যালসে গিয়ে আমরা খুবই, মানে দ্য রেসপন্স ওয়াজ অ্যামেজিং, আমরা অনেক অনেক ভালোবাসা পাই দর্শকদের,
সো জিনিসটা তারপরের বছর যতবারই ফান্ডিং আসে বা কোনো ফেস্টিভ্যাল আসে গার্লকে নিয়ে আসা হয় এবং তখন আমরা আবারও 2 সপ্তাহের জন্য একসঙ্গে থেকে আরো কিছু গান বানিয়ে টুর করতে বেরোই। সো দ্যাটস অলসো বিন রিয়েলি ইন্টারেস্টিং। আচ্ছা মানে এখন তো একটা চেঞ্জ, হ্যাঁ মানে তুমি মা হয়েছো এখন, যাই হোক, হ্যাঁ লাইক হাউ মাদারহুড উইল পজিটিভলি ইম্প্যাক্ট ইওর ওয়ার্ক, লাইক তুমি এখনো বলতে পারছি না, আমার মেয়ের তো কেবল কয়েক মাস বয়স তো, এবং তার উপর এই বছরটা তো কোভিড এর কারণে আমার সমস্ত শোজ ক্যান্সেল হয়ে গেল, যে কারণে এই মুহূর্তে আমি এখনো বলতে পারছি না হাউ ইটস গোয়িং টু ইম্প্যাক্ট মাই ওয়ার্ক। এইটুকু বলতে পারি যে মানে ফর নাও, অ্যাগেন এটাও আমি আমার ধারণা যে এই জিনিসটাও বদলে যাবে, সবসময় এরকম থাকবে না, বাট ও হয়তো এতটা ছোট বলে বা পুরো ব্যাপারটা আমার জন্য এখনো অনেকটাই নতুন বলে, অনেস্টলি আমি মানে ওকে ছাড়া অন্য কিছু নিয়ে বেশিক্ষণ ধরে আমি চিন্তাই করতে পারি না, মানে অ্যাজ ইন একটা যদি সমস্যা হয়ে থাকে কোনো কিছু নিয়ে, গান নিয়ে হোক আর যেটা নিয়ে হোক, আমার মাথাতে বেশিক্ষণ জিনিসটা থাকেই না, ওটা নিয়ে একেবারেই চিন্তিত নই। আমার কথা হচ্ছে আচ্ছা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, একটা না একটা কিছু পরে বের করতে পারবো, আজকের দিনটা ঘুমাই বা ওর সঙ্গে একটু খেলি, কালকের দিনটা দেখা যাবে যে অটোমেটিকলি কিছু একটা মাথায় চলে এসছে। সো কোনো কিছু নিয়ে বদার্ড হওয়ার যে একটা কি বলবো ফিলিং, জাস্ট নাথিং বদার্স মি অ্যাজ মাচ এনিমোর, আই জাস্ট ডোন্ট কেয়ার ইনাফ অ্যাবাউট আ প্রবলেম। সো ওই দিক থেকে চিন্তা করলে খুবই পজিটিভ ওই জিনিসটা। So that's, I think, anyway. And like I said, এটা হয়তো পুরো পুরো জিনিসটা নতুনত্বের কারণেও হয়তো এখন সেরকম সেরকম হয়তো থাকবে না, but for now, the fact that আমার জন্য in this sense COVID এর কারণে যে লকডাউন গুলো ওগুলো আমার আমার জন্য খারাপ হয়নি পুরোপুরিভাবে, I mean obviously losing all my income and my work is not great, but being able to spend time with my child is wonderful. So that's really nice. Cool. আচ্ছা পরে যে কোশ্চেন, এটা হচ্ছে অ্যাজ এ সাউথ এশিয়ান ওমেন ইউর সেলফ, ডু ইউ বিলিভ দ্যাট এ পার্সনস হেরিটেজ অ্যান্ড কালচার ক্যান গিভ দেম এনি লিমিটেশন? আই মিন ইয়েস অ্যান্ড নো, এনিবডি ফ্রম এনি কালচারাল ব্যাকগ্রাউন্ড উইল হ্যাভ লিমিটেশনস অ্যান্ড উইল অলসো হ্যাভ অ্যাডভান্টেজেস ডিপেন্ডিং অন where they're from and what those limitations and advantages are. This is quite natural. Jemon amar khetre hoyto kono kono shomoy dekha jay je amra kothao perform korchi, ekjon amar mone ache ekjon ekbar erokom khior shonge gaan korchi, ekjon bhadrolok eshe amake hotat kore baki badami manush gulo kothay, apnar keno dor aro badami manusher dorkar ta ki apnar, মানে কি করবেন আপনি আরো বাদামি মানুষ দিয়ে? তো এখন ঘটনা হচ্ছে যে লাইক আই সেড আর্লিয়ার, সবাইকে খুশি করাটা সম্ভব নয়। কেউ কেউ আমার সাউথ এশিয়ান হেরিটেজ নিয়ে তাদের সমস্যা থাকবে, কারো কারো খুবই ভালো লাগবে সেটা, কারো কারো মনে হবে যে আমার সবসময় শাড়ি পরে গান করা উচিত, কারো কারো মনে হবে যে আমি কোন সাহসে নজরুলের গান করলাম জিন্স আর টি শার্ট পরে, এটা ঠিক নয়। কারো কারো মনে হবে এটাই প্রোগ্রেস বা এটাই কালচারাল এভলিউশন। সবাই সবার মতো করে চিন্তা করবে, সবাইকে খুশি রাখার দায়িত্ব আমি নেওয়ার মতো কাজ আমার নেই, এই আর ইচ্ছাও আমার নেই। আমার যেটা মনে হয় ঠিক আমি তখন সেটা করি, আমার যেটা মনে হয় ঠিক না আমি সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। লিমিটেশনস সবসময় থাকবে, আবার অ্যাডভান্টেজেসও থাকবে, এটাই দুনিয়ার নিয়ম। সো এগুলা মানে লিমিটেশনস যদি থাকেও এসব নিয়ে আমি বেশি চিন্তা করে করো তো কোনো লাভ নেই, ইট ইজ হোয়াট ইট ইজ, আমি তো আর সাউথ এশিয়ান ওমেন থেকে অন্য কিছু হয়ে যেতে পারবো না। সো এই জন্য আসলে কখনো এটা নিয়ে বেশি ভাবিনি। সো তোমার দর্শক বা শ্রোতাদের জন্য কোনো মেসেজ তোমার? I hope you're having a nice time. If you're listening, thank you very much. অনেক ধন্যবাদ আমাদের এখানে কথোপকথনে থাকার জন্য, আমার কথা শোনার জন্য। আমি আমার বন্ধুকে বলছিলাম যে আমি একটা ইন্টারভিউ করতে চলছি, কেনই বা আমাকে ডাকলো, কেই বা আমি ঠিক জানি না কি নিয়ে কথা বলবো তাও ঠিক জানি না, কিন্তু যারা যারা শুনছেন
যারা যারা আগ্রহ নিয়ে এসছেন, আই এম ভেরি গ্রেটফুল ফর ইয়োর টাইম, কারণ আপনারা চাইলে এই সময়টা অন্য যে কোনো কিছু করতে পারতেন আপনারা এখানে। সো অনেক ধন্যবাদ। আর আমার গান যারা শুনে থাকেন, যারা কিনেন, যারা প্রচার করেন, শেয়ার করেন, বন্ধু বান্ধবদের সঙ্গে এটা নিয়ে কথা বলেন, সেটা ভালো কথা হোক আর খারাপ কথাই হোক, সমালোচনাই হোক, আই এম গ্রেটফুল ফর অল অফ ইট, আই অ্যাপ্রিসিয়েট অল অফ ইট, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার। Cool. So in ekhanei shesh na mane it's not the end, jai hok. Ami bhoktitader diye fellam, ekhon ami ki korbo na eni poramorsho hotasha shofolota পরামর্শ দেওয়ার মতো মানুষ আমি হইনি, অতএব পরামর্শ নট রিয়েলি। কেউ যদি কিছু বিশেষ করে জানতে চায় সেটা অন্য কথা, কিন্তু নিজ থেকে পরামর্শ দেওয়ার মানুষ আমি নই। আর সফলতা, লাইক আই সেড, সফলতাটা, সাফল্য একটা রিলেটিভ কনস্ট্রাক্ট, মানে যেটা বলছিলাম, আই বিলিভ ইন স্মল গোলস। একদিন আমার জন্য একজন একজন শ্রোতাকে খুশি করতে পারে আমি খুশি, অন্যদিন আমি এটা চিন্তা করে যে আমি কত শত দেশে গিয়ে বাংলা গান পরিবেশন করতে পেরেছি, জাস্ট এই এক আকরাম খানের শো থেকেই এটার কথা চিন্তা করে আমার মনে হয় আছে সাফল্যতা হয়ে গেছে। আরেক সময় হয়তো আমার মনে হয় যে আমি একটা বাংলাদেশি আর্টিস্ট হিসাবে কমনওয়েলথ গেমসের ক্লোজিং সেরেমনিতে গিয়ে গান করছি, এটা এক ধরনের সাফল্যতা। সো সাফল্যতা কি সেটা দিনে দিনে বদলায়। কোনো কোনো দিন হয়তো মনে হয় যে ও এই গানটা, আমি এই গানটার কথা নিয়ে এগুলো এত এতদিন ধরে বসেছিলাম, কিছুই হচ্ছিল না, হঠাৎ করে আজকের দিনটাতে মনে হলো এই যে ইন্সপিরেশন বোধহয় আমার উপরে এসে পড়লো, গানটাকে করে ফেলতে পারলাম মুহূর্তের মধ্যে নিজের পছন্দ মতো, এটাও এক ধরনের সাফল্যতা। সো সাফল্যতা ইজ এভার চেঞ্জিং, ওটা কখনই কনস্ট্যান্ট না। অতএব কোনো কোনো দিন মনে হয় যে আমি খুবই সাফল্যতা অর্জন করেছি, খুবই হয়তো ছোট কিছু করে, আর কোনো কোনো দিন অনেক বড় কিছু করেও হয়তো মনে হয় যে আচ্ছা কিছুই করতে পারলাম না। সো এটা এক এক দিন এক এক রকম। আর আরেকটা কি ছিল অভিজ্ঞতা? হতাশা। হতাশা, হতাশা তো কত ধরনেরই হয়। হতাশা থাকে, হতাশা নিয়েও আমি অতিরিক্ত সময় ধরে নিজে পড়ে থাকি না, কারণ আমার মনে হয় যে হতাশা নিয়ে বেশিক্ষণ পড়ে থাকাটা কাজে তো আসেই না, উল্টা কাজে ব্যাঘাত ঘটায়। কিন্তু কিছু হতাশা তো থেকেই থাকে। অনেক সময় দেখা যায় যে ওই যে বলছিলাম একটা গান নিয়ে হয়তো আমি অনেক চেষ্টা করছি কিছু একটা করতে, যেটা আমার হয়তো একটা ছোট্ট কোনো কারণে আমার মনের মতো হচ্ছে না, একটা লাইন হয়তো হচ্ছে না, কেন হচ্ছে না হয়তো আমি সেটাও বুঝতে পারছি না, বিরক্ত হয়ে যাচ্ছি, হতাশ হয়ে যাচ্ছি। তো আজকাল সেটাই বলছিলাম যে আজকাল আমার মনে হয় তখন ভাবি আচ্ছা ঠিক আছে এটাকে আপাতত বাদ দিয়ে রাখি, পরে এক সময় আমার কাছে আসবে জিনিসটা মাথায়, এক সময়। সব সময় সেই লাক্সারিটা থাকে না, কোনো কোনো সময় ডেডলাইনের উপর কাজ করতে হয়, তখন নিজেকে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে সেই জিনিসগুলোর উপর কাজ করি। কোনো কোনো সময় হতাশা হয় যে এখানে বিশেষ করে একজন বাঙালি আর্টিস্ট হিসেবে কাজ করতে, যেটা বলছিলাম কোনো কোনো সময় অলরেডি আমি যতটা না অন্যরকম মেইন স্ট্রিমের থেকে, তার থেকে বেশি অন্যরকম কিছু একটা আশা করে অনেক সময় কেউ, এই যে শাড়ি পরলাম না কেন, কারণ আমি তো জিন্স আর টি শার্ট পরে একটা মানুষকে গান করতে দেখতে আসতেই পারি, তুমি শাড়ি পরবে আমি সেটা দেখতে আসবো, তুমি কতটা অন্য কালচারের সেটা দেখে আমি খুব আনন্দ পাবো, এই এক্সপেকটেশন নিয়ে যদি কেউ আমার গান শুনতে আসে সেই এক্সপেকটেশনটাকে ফুলফিল না করতে পারারও একটা হতাশা আছে। কিন্তু আবার সেই এক্সপেকটেশন সবার থাকে না, সো তখন সেই you know, like I said, আমি হতাশাটাকেও relatively চিন্তা করে থাকি। অনেক সময় এরকম লাগে যে আমি যে ধরনের গানগুলো পছন্দ করি বা আমি যে গান হয়তো বের করে মনে করি ওকে এভরিওয়ান এটা সবাই শুনবে, দেখা গেল ওটা কেউই শুনছে না, কারো কোনো ইন্টারেস্টই নাই, আর আমি যে গানগুলো হয়তো বের করে ভাবলাম ধুর আমি এটাকে আরো একটু এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, সেটা করতে পারতাম, এটা মনে হয় কেউ শুনবে না, দেখা গেলো ওটাই সবাই খুব পছন্দ করে শুনছে। শুধু আমার গানের ক্ষেত্রে না, হয়তো দেখা গেলো কোনো গান আমার খুব ভালো লেগেছে, আমি ভাবছি এটা একটা সুপারহিট গান হবে কারোর জন্য, দেখা গেলো সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই, আমি যে গান হয়তো পছন্দ করছি না ওটা নিয়ে সবার খুবই আনন্দ। সো তখন হয়তো মুহূর্তের জন্য আমার মনে হয় আমি কি তাহলে কিছুই বুঝি না, ওটাও একটা হতাশা, মানে আমি হয়তো অডিয়েন্সদের লিসনিং টেস্টের ব্যাপারে আমি কিছুই জানি না,
এবং একটা মিউজিশিয়ান হিসেবে ওটা হয়তো আমাকে কিছু সময়ের জন্য হতাশ করে তোলে, কিন্তু তারপরে ভাবি না ঠিক আছে, লাইক আই সেড, সবার রুচি আলাদা, সবার চিন্তাধারাও আলাদা, এবং এটা আমার মনে হয় এটা একটা ভালো জিনিস, নাহলে পৃথিবীটা কত বোরিং হতো। তোমার কি ভিজুয়াল মিডিয়া বা মুভি এগুলোতে কাজ করার কোন প্ল্যান বা ইচ্ছা আছে সামনে? Well, Rising Silence তো অলরেডি কাজ করেছি, সো দ্যাটস এ ফিল্ম, ইটস এ ডকুমেন্টারি, সো ওটা তো মিউজিক ডিরেক্টর হিসেবে আমি অরলি কাজ করেছিলাম, সো ওটা তো অলরেডি কাজ শুরু হয়ে গেছিল, মানে শুরু করে শেষ হয়ে গেছে, এবং ওটা অ্যাওয়ার্ডস সার্কিটে ঘুরছে এবং অনেক অ্যাওয়ার্ডস পাচ্ছে, সো ওইটার কাজ মানে শেষ হয়ে যে ওটা অতীতে চলে গেছে সেরকমও না ব্যাপারটা, এবং বিশেষ করে যেহেতু ওই সিনেমাটা বীরাঙ্গনাদের নিয়ে, আমার ধারণা যে আমার সারাটা জীবনই সেই কাজটা নিয়ে কোথাও না কোথাও ওটাকে উপস্থাপন করা, ওটা নিয়ে কথা বলা ইত্যাদি ইত্যাদি চলতেই থাকবে। এছাড়া লাইফ গোজ অন অন নামের একটি সিনেমার ওপেনিং সং করেছিলাম আমি, শর্মিলা ঠাকুরের একটি সিনেমা বহু আগে, আর আগামী অ্যাগেন আগামী বছর পরিকল্পনা আছে একটি সিনেমার গান নিয়ে কাজ করার, এই মুহূর্তে সেটা নিয়ে কিছু বলতে পারছি না আনফর্চুনেটলি, আমার ওটার বিষয়ে কিছু বলা এই মুহূর্তে ঠিক হবে না সেই জন্য বলতে পারছি না, কিন্তু যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামীতে সিনেমায় আমার গানের কিছু কাজ থাকবে। আচ্ছা, বেশ কিছু বছর আগে ট্যাগোর সেন্টার থেকে ওরা একটা ইভেন্ট করেছিল বিটুইন দা লাইন্স, তুমি ওখানে একটা কাজ করেছিল, ভেরি নাইস, একটু বলবা কাজটা সম্পর্কে, মানে কি করেছিল তোমার? ওকে, ইজ দিস দ্য ওয়ান উইথ অরুণিমা? ইট ওয়াজ ইন রিচ বিদায় অভিশাপে, বিদায় অভিশাপে যেটা একটা ডান্সারের সঙ্গে। হ্যাঁ 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 ওকে, হ্যাঁ, কারণ আসলে হ্যাঁ ওই তো পালস নামের একটি ম্যাগাজিন এখানে, again it's an arts and cultural magazine bishesh kore focusing on south asian dance and music and things like that, so ora aro kichu onushthan korechilo to ei jonno amar exactly kon tar kotha bolcho tumi seta ektu clear kore nilam, oi ta chilo again that was also a specific commission, orai commission kore bollo je amra chaichi ekjon musical artist ebong ekjon dancer ekshonge kaj koruk ebong ekti piece bananor jonno tara বললো, সো তখন অরুণিমা কুমার নামের একজন কুচিপুরি ডান্সার, লন্ডন বেসড, খুবই ভালো কুচিপুরি ডান্সার, সে আমার সঙ্গে যোগাযোগ করে বলে যে আর ইউ ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ মি, সো অবভিয়াসলি অ্যাগেন আমি বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং প্রজেক্টস পেলে আমি ডেফিনেটলি আগ্রহ দেখাই, সো অরুণিমার সঙ্গে মিট আপ করে আমরা তারপরে চিন্তা করলাম যে আমরা বিদায় অভিশাপ এই কবিতাটাকে ইংরেজিতে অনুবাদ করে তারপরে সেটার উপর ভিত্তি করে একটা পিস, খুবই ছোট ছিল, তো এবং বিদায় অভিশাপ তো অনেক বড় অপূর্ব সুন্দর কবিতা, তো ওটাকে কিভাবে ওটার কি বলবো গল্পটাকে তুলে ধরবো নাচের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে এবং মিউজিক দিয়ে যেখানে আমি ছাড়া আর কেউ নেই, সেই চ্যালেঞ্জটাও আমার কাছে মনে হচ্ছিল যে খুবই ইন্টারেস্টিং হবে, সো সেইটার উপর কাজ করে আমরা দুজন মিলে ওটাকে কিভাবে কি সাজাবো ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক অনেক কাজ করে তারপর ফাইনালি একটা পিস পে করলাম যেটাতে দেবযানী গল্পটা শুধুমাত্র দেবযানীর দৃষ্টি থেকে কিভাবে পুরো জিনিসটা ঘটে সেটা তখন পরিবেশন করি আমরা দর্শকদের সামনে, কারণ তখন কচ হওয়ার মানুষ নেই, সো লিটারালি দ্য কমিশন ওয়াজ একজন ডান্সার একজন মিউজিশিয়ান, সো আমি তখন সেই পিসের জন্য শুধুমাত্র সেইটুকু কিভাবে বাজাতে হয় কাহনে সেটা শিখলাম, তারপরে তো অনেক কঠিন, আমি হয়তো একটা তেহাই মুখে খুব তাড়াতাড়ি বলে ফেলতে পারি কিন্তু বাজাতে এই যে হ্যান্ড কোঅর্ডিনেশন যেটা সেটা আমার ছিল না, সো ওই একই তেহাইটা যেটা আমার মুখে বলতে লাগলো 30 সেকেন্ড সেই জিনিসটা হয়তো আমি জাস্ট কাহনেই ওটাই প্র্যাকটিস করেছি কত কত সময় ধরে, জাস্ট গেট ইট স্মুথ, সো এই ধরনের অনেক কিছু করলাম, বাট দ্য আইডিয়া অফ playing a tehai on kahon jateo kichu dance moves korte pare tapor gaan to gailami Robi Thakur er piece bole Robi Thakur er kon gaan kon jagay upojukto hobe ado gaan gaibo na ekta jagay shudhu humming diye underscore kora bhalo hobe kichu ta ekta natoker moton pure jinish ta ke poribeshon kora as well oi dhoroner jinish potro chilo so pure jinish ta amra kibhabe sajabo including মানে সেট নো সেট সেট যেটাকে বলে আর কি প্রপস যেগুলো থাকা ওই ধরনের জিনিসপত্র নিয়ে সবকিছু নিয়ে আমরা অনেক দিন ধরে ওটাকে
তৈরি করলাম এবং তারপর আলটিমেটলি ওই ডান্স পিস হিসাবে ওটাকে পরিবেশন করা হলো। মানে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট আর কি, ওই দিন অনেকগুলো ইয়ে ছিল ছোট ছোট। না আই ডু বিলিভ যে একটা পিসের উপরে যদি অনেক ভেবে চিনতে পরিশ্রম করে ওটাকে তৈরি করা হয় তাহলে সেটার মানে ফল তো দেখা যাওয়া উচিত, বিশেষ করে ইফ ইউ আর at least competent, being good at what you do is ideal but mm-hmm. at the very least if you're competent what you do and you put work in I very strongly believe in putting work in. Amar drito bishwash je ekta manush jodi asha kore je onno manush poisha diye ticket kete tar gaan shunte ashbe ba tar kaaj dekhte ashbe tahole ekjon shilpi hisabe amar kortobbo hocche sei kaaj tar pichone khatni ta dawa. Like I said earlier, there are no shortcuts. Ami joto bhaloi gai na keno ami jodi rehearse na kore ba bhebe na bhebe chinte stage e thash kore uthe pori it will show. Kharap hoy to hobe na kintu joto ta bhalo hote pare toto ta bhalo hobe na ebong seta jodi hoy tahale ami manusher shonge eta amar thik holo na to kora je ekhane ekjon manush ticket kete ashche ebong shomoy byay kore mane travel kore ashche ekta jaygay. তুমি বলো মানে তোমার কি মনে হয় আজকে এই প্রশ্নটা করা? ও আচ্ছা, কোন প্রশ্ন তোমার করা উচিত ছিল বলে আমার মনে হয়? ও রাসেল, এতক্ষণ আমরা কথা বললাম আর তুমি এটা বুঝলে না যে কার কোনটা উচিত ছিল সেটা বলার মানুষ যে আমি নই। এইটুকু বলতে পারি যে তুমি তুমি যে সিদ্ধান্ত নিলে যে আমার আমার সাক্ষাৎকার নেবে তুমি, তারপর যে তুমি আমি কি কি কাজ করেছি সেগুলো সবকটার ব্যাপারে জেনে শুনে এসে আমাকে প্রশ্ন করছো, এটাই হবার কথা না একটা সাক্ষাৎকারে। কিন্তু আমাকে রীতিমতো ধন্যবাদ দিতে হলো তোমাকে, কারণ এটা সবসময় হয় না, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রেই হয়নি আমার সাথে। এখন সেটা কি আমি বাঙালি বলে নাকি আমি মহিলা বলে নাকি কারো হয়তো সময় ছিল না বা ইচ্ছা ছিল না আগের থেকে রিসার্চটা করা সেটার জন্য আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত মানে আমি বেশিরভাগ যখন সাক্ষাৎকার দিয়েছি বিশেষ করে বাংলায় সেই 2014 সাল থেকে 13 ইনফ্যাক্ট 2013 সাল থেকেই ব্যান্ডের নাম কি ও কেন, এই একটা প্রশ্ন ছাড়া কেউ আমার কাছ থেকে খুব বেশি কিছু জানতে চাইনি। সো আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আস্কড ডিফারেন্ট থিংস অ্যাবাউট ডিফারেন্ট প্রজেক্টস। না মানে তুমি তো অনেক কিছু করো মানে, এবং আমার কাছে মনে হয় মানে যদি অ্যাজ এ বাংলাদেশি আর্টিস্ট ধরি ইউ আর ভেরি আন্ডার রেটেড স্টিল, লাইক পিপল মানুষজন অনেকেই তোমার কাজ সম্পর্কে জানে না, হয়তো তোমার শো অফ করা হয় না খুব একটা, এটাও একটা কারণ হইতে পারে। কিন্তু শো অফ না, আমি আসলে আই অ্যাম অ্যাবসলিউটলি রাবিশ এট সোশ্যাল মিডিয়া, আই রিয়েলি অ্যাম। আমার দেখা যায় কোনো কোনো সময় দেখা যায় আমার শোটা শুরু হবে, আয় হায় আমার এখন শো শুরু হতে যাচ্ছে, ইউ নো ফেসবুক এটা তখন দিয়ে কি লাভ, অথবা দেখা গেল যে আমার শোটা হয়ে গেছে, গতকালকের শোটার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এগেন মানুষকে যদি জানাতেই হয় যে শো ছিল সেটা তখন বলে কি লাভ, বাট আই এম জাস্ট রিয়েলি ব্যাড অ্যাট ইট, অলসো বিকজ আই মানে সময় কুলায় না আমার। তবে এটা একটা ভালো দিক আছে, তোমাকে মানে তোমাকে যারা জানে তারা জানে, এবং তোমাকে যারা জানে তারা খুবই ফিল করে, এবং আমি যখন তোমার ইন্টারভিউ নিব যখন পোস্ট দিছি আমি অনেকের কাছ থেকে অনেক ভালো কথা পাইছি, মানে দে অল ওয়্যার লুকিং ফরওয়ার্ড টু ইট, মানে দে লাইক ইওর সং সামথিং। বাট এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো এক হচ্ছে আমি আসলে আমি তো বাংলাদেশি আর্টিস্ট নই, আমি ব্রিটিশ বাংলাদেশি আর্টিস্ট, সো আমি আশাও করি না যে বাংলাদেশের সবাই আমাকে চিনবে, কারণ আমি মূলত কাজ করি এখানে লন্ডনে বসে এবং বাংলাদেশের বাইরে, বিভিন্ন এতগুলো দেশে গেলাম কিন্তু বাংলাদেশে তো যেতে পারলাম না ওই শোটা নিয়ে, অতএব আমি আশাও করি না যে বাংলাদেশের সবাই জানবে আমি কি করছি না করছি। আমি যে কম্পোজ করি এটা আমার আপন চাচাতো বোন জানতো না এবং সে আমার গান শোনে, সো যেখানে আমার আপন চাচাতো বোন জানে না যে আমি কম্পোজ করি সেখানে আমি কিভাবে আশা করি যে জনগণ জানবে? আস্তে আস্তে হয়তো জানবে, নাও জানতে পারে। দ্য থিং ইজ আমি এটাও খেয়াল করেছি যে আকরাম খানের মতন একটি গ্লোবাল আইকনকে বাংলাদেশে অনেকে চেনে না, অনেকে চেনে যারা তুমি যেটা বললে যারা চেনে তারা চেনে, বাট
আমার মনে আছে আমি আমরা যখন আমরা যখন একটা দেশে যাই সেখানে আমার কাজিন থাকে, আমার ফুফা দমন ওখানে থাকে, এবং সে বলল যে সোহিনী আমি এখানকার বাংলা কমিউনিটির বাঙালি কমিউনিটির অনেকজনকেই চিনি, এবং মানে অ্যাজ ইন বাঙালি কমিউনিটি বলতে কালচারালি অ্যাওয়ার কালচারালি অ্যাক্টিভ বাংলা বাঙালি কমিউনিটি। বললো আমি তাদেরকে বললাম যে তোমরা কি কেউ আকরাম খানের শো দেখতে যেতে চাও, আর আমাকে প্রায় সবাই প্রশ্ন করলো আকরাম খানকে। তখন আমি একটু ভেবাচাকা খেয়ে গেলাম, তখন আমি বললাম যে আসলে আমি যেটা লক্ষ্য করেছি বিশেষ করে ফর এক্সাম্পল আকরামের ক্ষেত্রে সেটা হলো যে ওকে বাঙালিদের থেকে অবাঙালি বেশি চেনে, হয়তো সে অ্যাগেন ইন্টারন্যাশনালি কাজ করে বলে বাংলাদেশে খুব একটা বেশি কাজ তার করা হয়নি, আমারও বাংলাদেশে খুব বেশি কাজ করা হয়নি, আমি জানি না ভবিষ্যতে কতটা করা হবে। বাংলাদেশের মানুষের সবার যে আমার গান ভালো লাগবে এমনও কোনো কথা নেই। সো অ্যাগেন এইসব নিয়ে আমি খুব বেশি চিন্তা করি না, কারণ আমার যেভাবে গান করার যে ধরনের গান করার আমি সেটা করে যাব, সেটা কেউ হয়তো শুনবে কেউ হয়তো শুনবে না, ইটস অলরাইট, ইটস মানে শুনলে আমি খুব খুশি হই, এমনও না যে আমার কিছু এসে জানা, অফকোর্স আমি খুশি হই, কিন্তু না শুনলেও আমার কাজ যেটা করার কথা আমার সেটা করে যেতেই হবে। সো ইটস ইটস ওকে, ইটস নট আ প্রবলেম। আচ্ছা তোমার একটা অনেক কঠিন প্রশ্ন করি, হ্যাঁ, তোমাকে যদি ডেজার্ট আইল্যান্ডে একা পাঠা দেওয়া হয় একটা অ্যালবাম তুমি নিতে অ্যালাউড? নো নো, আমি তখন একটা অ্যালবাম আমি নিতে অ্যালাউড? হ্যাঁ, নো আই ক্যান্ট ডু ইট। সত্যি কথা বলতে অ্যাজ মাচ অ্যাজ আই লাভ মিউজিক, আমাকে যদি ডেজার্ট আইল্যান্ডে একা ফেলে যাওয়া হয় আই থিঙ্ক আই উড বি মাচ মোর কনসার্নড উইথ ফুড। আই উড বি লাইক ভাই আমাকে অন্য কিছু দেওয়া লাগবে না, আমাকে কিছু ভাত ডাল আর সবজি দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, আগে ভাত ডাল আর সবজি দেন, তারপর অ্যালবাম কি আছে না আছে এটা নিয়ে পরে মাথা ঘামাবো। ইয়া আই ক্যান্ট ডু দ্যাট, দ্যাটস জাস্ট ইম্পসিবল, এটা অনেক কঠিন, এটা আমার জন্য একদমই ইম্পসিবল, আই ক্যান্ট ক্যান্ট ডু ইট। আচ্ছা যা, তোমার আমরা একদম শেষের দিকে চলে আসছি, ওকে, একটা কঠিন প্রশ্ন করি, হোয়াট ডাজ মানে হোয়াট ইজ মিউজিক মিন টু ইউ? সরি রাসেল আমি হাসছি কারণ আমাকে বহু বছর আগে একজন এই প্রশ্নটা করেছিল, এই প্রশ্নটা শুনে আমার রীতিমতো রাগ ধরে গেল, কারণ আমার তখন উত্তর ছিল যে আই ডোন্ট নো হাউ মাচ ডু ইউ লাইক হ্যাভিং টু হ্যান্ডস, ইউ নো আই মিন ইটস নট সো মাচ হোয়াট ইট মিন্স টু মি অ্যাজ দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইট ইটস জাস্ট আ পার্ট অফ হু আই অ্যাম, সো ইটস নট অ্যাবাউট ইউ নো ওয়েন আই হোয়াট ইট মিন্স টু মি, আই মিন ইট মিন্স as much as it means to breathe, you know, to talk, to communicate with other people, I mean, or not even to communicate with other people, just to express myself even when I'm by myself. So all of those things, it means all of those things, it, you know, it's everything, but then again, like I was saying, if I'm stuck on an island by myself I want food first, so but then once I've eaten, or even let's say there is no food, এই দুঃখটা প্রকাশ করারও তো একটা উপায় থাকতে হবে, সো মিউজিক ইজ দ্যাট, ইউ নো ইটস ইটস জাস্ট ইটস ইটস পার্ট অফ হু আই অ্যাম, সো ইট ডাজন্ট মিন এনিথিং সেপারেটলি ফ্রম দ্যাট, ইট ইজ ইটস পার্ট অফ মি। কুল, জ্যাক, থ্যাংক ইউ ভেরি মাচ সোহিনী, থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ, আই লাইক অনেক ভালো লেগেছে। প্রশ্ন আছে, ওয়েট, এত সহজ না, এত সহজ না, এতগুলো প্রশ্ন করলাম আমি, করলে আমি এতগুলো উত্তর দিলাম, আই হ্যাভ ওয়ান অ্যাট লিস্ট ওয়ান কোয়েশ্চন, আচ্ছা, which is why are you doing this, not this interview specifically but these interviews that you do, what are you getting out of this, why, what made you decide, মানে কি মনে করে তুমি এই জিনিসটা শুরু করলে এবং করে যাচ্ছ? আচ্ছা, আমার এখানে এক ফ্রেন্ড ছিল, ও আসলে ওই ওই প্ল্যাটফর্মের সাথে জড়িত, ও নিজে ভিডিও বানায় ইউটিউবের জন্য মূলত করে, ওরা একটা ফার্মে, তো ও তো ওর সাথে একদিন কথা হচ্ছিল, তো ও তখনই আমার হঠাৎ মনে হলো যে আমি যত মানুষকে চিনি মানে প্রত্যেকটা মানুষেরই একটা ভাবনা থাকে, একটা গভীরতা থাকে, এবং প্রত্যেকটা মানুষেরই বলার কিছু থাকে, তো আমি আমার পরিচিত যত মানুষ আছে আমি তাদেরকে ছোট ছোট কিছু ইন্টারভিউ নিই, মানে তাদের কাছে জীবনের মানে কি বা এরকম কিছু আর কি। তো যাই হোক, তো পরে
আমি অনেক এটা মিনিমাইজ করে, তারপর আমার তো দেশে যখন ছিলাম তখন তো অনেক মানে আমি ছিলাম অনেকটা ওই যে ফুটবল খেলার আছে না, যে অ্যাক্টিভলি দুজন ফুটবল খেলতেছে, দূর থেকে আরেকজন এরকম এরকম করতেছে, দূর থেকে এরকম এরকম করতেছে, হ্যাঁ ওই যে ক্রিকেটার দূরের ফিল্ডারের মতো, হ্যাঁ হ্যাঁ ফিল্ডারের মতো। সো আই ওয়াজ এভরিওয়্যার এন্ড আই ওয়াজ নোওয়্যার। সো এইভাবে আমি অনেককে চিনি সে আগের মিউজিকের, তো ওরা অনেক এস্টাবলিশ, অনেক এস্টাবলিশ না, বাট অনেক এস্টাবলিশ হওয়ার কথা ছিল, অনেকে না। সো এরকম আমার কাছে মনে হচ্ছে, কিন্তু বাট অল হ্যাভ অল বিন গো থ্রু এ লং জার্নি অ্যাজ এ মিউজিক্যাল। সো আমার মনে হচ্ছে যে ওদেরকে আমি কিছুই গেইন করতেছি না, আমার কাছে মনে হচ্ছে আমার ওদের এবং আমার ওদের ইন্টারভিউ অনেক দেখেছি আমি, আমার কাছে মনে হয়েছে যে আসলে ওদেরকে রাইট কোশ্চেনটা করা হয় নাই। সো লেট ট্রাই আর কি, একটু ট্রাই করি যে ওদেরকে একটু হয়তো মানে জাস্ট ডকুমেন্ট হিসেবে থাকলো এরকম আর কি। কিন্তু আমি মানে অনেকেরই মানে নোন আননোন মানে সবাইরই মানে যারা একটু মানে মানে সো থ্যাঙ্কফুল টু এভরিওয়ান দ্যাট তারা আসলে kindly ditche interview. Okay, very cool. Well, thank you Russell amakeo eta ekta ongsho korar jonno. Oh, thank you, you're so kind. When I the yeah. Oh, thanks. No, it's been my pleasure. Yeah, ami tomake ekhon ami officially bidai nei, kintu tumi ekটু থাকো, হ্যাঁ আমি তোমাকে just off the ear করি then off the record. Okay. Thank you. Bye everyone. Yes, absolutely. So thanks again to Russell and thank you. অনেক ধন্যবাদ সব দর্শকদের, শ্রোতাদের এখানে আসতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা ভালো সময় কাটিয়েছেন আমাদের সঙ্গে, আর আশা করি দেখাও হবে কোনো না কোনো সময় গানে গানে। থ্যাংক ইউ, ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে এবং আছেন, অনেক কৃতজ্ঞ। আমাদের পরবর্তী সার্ভ ভার্চুয়াল থাকবে, আমি পরবর্তীতে জানিয়ে দিব। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।